السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفه, ونفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجهق الباطل إن الباطل كان زهوقا সমস্ত প্রশংসা সেই মহান সত্য আল্লাহ সুবানতালের জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি যাই হোক বন্ধুগণ আজকে একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি আজকে সাতাশ সাত দু তথা আজকে সাতাশে জুলাই দু হাজার উনিশ খ্রিস্টাব্দ রাত্রি ইন্ডিয়ান সময় দশটা পঁয়ত্রিশ মিনিট সরি নয় নয়টা পঁয়ত্রিশ মিনিট ইন্ডিয়ান সময় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি মূলত অভিযোগ নাস্তিক এবং খ্রিশ্চান মিশনারিদের আর এই অভিযোগটি এমন একটি অভিযোগ যে ইসলামের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ করেছে তারা ইসলামের মূল ভিত্তি শাহাদাত ইলাহা শাহাদ অসাদ অশাদ মাহমাদান আব্দহু আবদুহু রসুল হু তো ইসলামের মূল ভিত্তি যে কালেমের শাহাদাত এর দ্বিতীয় অংশের সঙ্গে তারা চ্যালেঞ্জ করেছে তাদের একটা অভিযোগ পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে তারা একটা অভিযোগ করেছে যেটা সচরাচর আমরা বাংলা ভাষাতে এর আগে শুনি নাই তবে অভিযোগটা আজকে নতুন নয় এই অভিযোগ অনেক আগেকার অভিযোগ যারা ইংরেজি বিভিন্ন ইন্টারনেট ওয়েবসাইট ঘাটাঘাটি করেন এবং খ্রিস্টান মিশনারিদের বিভিন্ন বিতর্ক মুসলিমদের সঙ্গে শুনেছেন তারা দেখেছেন এই অভিযোগ তারা এর আগেও করেছে তো যাই হোক বাংলা ভাষাভাষী মানুষের কাছে যেহেতু এই অভিযোগটি নতুন আর এই অভিযোগটি আজকে আমি সকালবেলায় সরি আজকে দুপুরবেলাত আমি এই অভিযোগটি শুনেছি একজন নাস্তিকের তরফ থেকে আমাদের একজন ভাই যিনি বাংলাদেশের সাহারিয়ার কবির তার সঙ্গে একটি বিতর্ক আলোচনাতে তিনি এই প্রশ্নটি হঠাৎই করে ফেলে তো সেই বিষয়টা কি আপনাদেরকে আমি শোনাবো যে অভিযোগটা কি তো যাই আমি প্রথমে অভিযোগটা আপনাকে শোনানোর জন্য আমি একটা অংশ শোনাই শুধুমাত্র জি অভিযোগটা শোনেন যে ওনাদের অভিযোগটা কি অভিযোগটা শুনেন

এক কথায় তিনি স্বাভাবিক ভাবেই মৃত্যুবরণ করেছেন আল্লাহাল তাকে স্বাভাবিক ভাবেই নিয়েছেন এটাই আমার জানা আর এছাড়া ভিন্ন যদি কিছু থাকে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ কি হাদিস জানেন কিনা না ভাইয়া আপনি তো কথা বলছেন আমি জানি জানিনা এমনটি না

হ্যাঁ জেনে নেন তর্ক করছেন কেন আচ্ছা যাই হোক আমরা অভিজকটা জয়কপড়া অভিজকটা শুনে নিলাম শাহরিয়ার কবির ভাই তিন আলোচনা করেছিলেন ফেসবুকে হঠাৎই কোন একজন নাস্তিক না ক্রিশ্চিয়ান মিশন রে সেটা বুঝতে পারলাম না তো যে প্রশ্নটা মূলত নাস্তিকদের তরফ থেকে আসলে প্রশ্নটা মূলত ক্রিশ্চিয়ান মিশনারীদের মূল প্রশ্ন তারাই এই প্রশ্নটা করে থাকে তো জয়ক আলহামদুলিল্লাহ শাহরিয়ার ভাই তাৎক্ষণিক তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন যতটা সম্ভব তিনি দিয়েছেন তো হোক আজকে আমরা এ বিষয়ে আলোচনা করবো নাস্তিক বা ইসলাম মানে খ্রিশ্চান মিশনারির যে অভিযোগ আপনারা শুনলেন যে প্রথম প্রশ্ন ছিল যে মোহাম্মদ সালেলাহ আলী সাল্লামের মৃত্যুটা কি স্বাভাবিকভাবে ছিল না অস্বাভাবিকভাবে মৃত্যুটা ঘটেছিল এটা হচ্ছে মূল প্রশ্ন তো এই প্রশ্ন করার কারণ কি একজন খ্রিশ্চান মিশনারি বা নাস্তিক কেন প্রশ্নটা করে কারণ দুটো কারণ আছে এখানে কেননা পবিত্র কোরআন সুরা হাক্কা সুরন নম্বর সত্তর আয়াত নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তিনটে আয়াত আল্লাহ সুহানা একটি কথা বলেছেন কথাটা নামিন ইয়ামিন সুম্মা ওয়াতিন আল্লা বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি যদি আমার তরফ থেকে কোনো মিথ্যা কথা বানিয়া বলিতেন তাহলে তার দক্ষিণ হস্তমি ধরিয়া ফেলিতাম এবং তার জীবন ধমনী আমি ছিন্ন করতাম পবিত্র কণের আয়াত যে মোহাম্মদ সাল্লাম যদি কোনো মিথ্যা কথা বলতে আল্লাহর নামে তাহলে আল্লাহ সুবান তাল্লাহ পবিত্র কোরআনে বলছে তাহলে বিশ্ব দক্ষিণ দক্ষিণস্ত ধরে ফেলতেন আর দুই যেটা জীবন ধমনী জীবন ধমনী এটাকে তিনি ছিন্ন করে ফেলতেন এটা পবিত্র কোরআনের ঘোষণা এবার খ্রিশ্চান মিশনারি এবং নাস্তিক তারা এই পবিত্র কোরআনের আয়াতকে কোট করছে আর দুই নম্বর আরেকটা একটা হাদিস যেটা সৈয়াল বুখারি হাদিস নাম্বার চার হাজার চারশো আঠাশ নম্বর হাদিস কিতাবুল মাগাজি অধ্যায় হাদিসটা এসেছে তো বিশ্বনবী সাল্লামের ব্যাপারে আম্মাজান আইসা রদি তালা আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করছিলেন বা মৃত্যুর সঙ্গে ছিলেন সাহিত অবস্থায় ছিলেন সে মতো অবস্থাতে বিশ্বনবী বলেছিলেন আম্মাজানকে যে মনে হচ্ছে তার যে এই কণ্ঠের যে শিরাটা আছে এই শিরাটা এই ধমনিটা কেটে দেওয়া হচ্ছে এখন দুটো একটা কোরআনার আয়াত যা আল্লাহ বলছে মিথ্যা কথা বলিলেই আল্লাহতালা তার কণ্ঠ জীবন ধমনী তিনি ছিন্ন করে দেবেন এবং দক্ষিণাস্ত ধরবেন আর হাদিস বলছে বিশ্বনবীর মৃত্যুটা এইভাবে ঘটেছিল সেই সময়তে আল্লাহ মুহম্মদাল্লাম এই ঘোষণা দিয়েছিলেন যেটা আমাজন আইশ্বরদ্দী আল্লাহ তালা বর্ণনা করেছেন হাদিসটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলি যে আইশ্বরদ্দী আল্লাহ তালা বলছেন যে নবী করিম সাল্লাম রোগে মানে ক্লান্ত যখন তিনি ইন্তেকাল করেন সেই সময় তিনি বলতেন হে আয়েশা আমি খাইবারে বিষযুক্ত খাবার খেয়েছিলাম আমি সর্বদাতা যন্ত্রণা অনুভব করেছি আর এখন মনে হচ্ছে বিষক্রিয়াই ক্রিয়ার ফলে আমার শিরাগুলো কেটে ফেলা হচ্ছে সহিয়াল বুখারি কিতাবুল মাগাজি হাদিস নাম্বার চার হাজার চারশো আঠাশ তো এই কোরআনের আয়াত আর এই হাদিস নিয়ে তারা এখন বলছে অতএব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু তার মৃত্যুর সময় তিনি বলেছেন তার শিরাগুলো কেটে ফেলা হচ্ছে অতএব কোরআনের ওই আয়াতের সঙ্গে নিষ্পাত ঘটে যাচ্ছে যে মোহাম্মদ নিশ্চিত তিনি মিথ্যা কোনো কথা বলেছে এবং মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আসলে নবী নন তিনি মিথ্যা নবীর দাবিদার এই জন্য তার মৃত্যুটা এইভাবে ঘটেছে যেমনটা কোরআনে এসেছে তো যাই হোক প্রথম কথা যদি আমরা ধরে নিই তাদের কাছ থেকে এখন আমরা এটার জবাব দেবো ইনশাল্লাহ আমরা কমপক্ষে আট থেকে দশটা কোয়ালিটি বা দশটা বা দশটার দিক থেকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব এবং তাদের এই দাবি যে সম্পূর্ণ অসার মিথ্যা বিভ্রান্তিকর মূলত তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সচেতন নয় আর এই হাদিসে তেমনটা কথাও বলা হয়নি কোরআনের আয়াতটা যেমন বলা হয়েছে আমরা বিশ্লেষণ এখন খুবই সংক্ষিপ্তভাবে করব তো প্রথম কথা যে পবিত্র কোরআনে যে কথাটা বলা হয়েছে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার দক্ষিণস্ত ধরে ফেলবে এবং তার জীবন ধমনি কেটে ফেলবে কোরআনের ঘোষণা আর হাদিস বলছে বিশ্বনবীর এমনটাই ঘটেছিল তার শিরাটাকে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ এটা তিনি মনে করেছিলেন তিনি ধারণা করেছিলেন এখন যদি নাস্তিকদেরকে বলবো যদি আপনারা এই দুটো ঘটনাকে যদি সঠিক মনে করেন তাহলে পবিত্র কোরআনকে এটা আল্লাহর ওহি এটা গ্রহণ করতে হবে কেন কেন কোরআনের এই বাক্যটাকে আপনারা সঠিক ধরে বিশ্বনবীর দিকে নিষ্বাদ করে তাকে বলছেন যে তিনি মিথ্যা নবী তাহলে হয় নবী মোহাম্মদাল্লামকে যদি মিথ্যা বলতে হয় তাহলে কোরআনটা যে আস কিতাব এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ সুবাহান একটি গ্রন্থ এটা বিশ্বাস করতে হবে এবার আসুন আমরা আরও কয়েকটা দিক দিয়ে বিশ্লেষণ করি যে পবিত্র কোরআনের যে ঘোষণা ঘোষণার যেটা যে আরবি ভাষাতে পরিষ্কারভাবে বলছে যে আল্লাহ সুবাহান বলছেন তার অত্তিন মানে এ অত্তীন তার জীবন ধমনীকে কেটে ফেলতেন আর সৈব বুখারি হাদিস নামাদ চার হাজার চারশো আঠাশ যদি পড়েন আসলে কি মোহাম্মদাল্লাম এ কথা বলেছিলেন যে মোহাম্মদাল্লামের অত্তিন এটাকে কেটে দেওয়া হয়েছে জিনা সৈব বুখারি আপনারা তৌহিদ প্রকাশনী থেকে দেখে নেন সৈব বুখারি হাদিস নাম চার হাজার চারশো আঠাশ একদম শেষ অংশটি কিন্তু আল্লাহ রসুল বলেনি যে তার এই শিরা ধমনী বা তার এই জীবন ধমনী অত্তিন কেটে দিয়েছে আল্লাহ রসুল এই কথা বলেনি তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আবহার আবহার আল্লাহ রসুল্লের মৃত্যুর সমাতে যে ধমনী কাটা হয়েছে আল্লাহ রসুল মনে করছিলেন সেটাকে ব্যবহার করা হয়েছে সে বুখারিতে আবহার আর আল্লাহ কোরআনে বলেছে তার অতীন তার জীবন ধমনী কাটা হবে আর বিশ্বনবী বলছেন যে না জীবন অতীন কাটা হয়নি বরং তার আবহার কাটা হয়েছে এমনটা বিশ্বনবী ধারণা তো প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে কোরআনে যে ঘোষণা করেছে এ হাদিস কিন্তু একই শব্দ ব্যক্ত করছে না কেননা কোরআন বলছে তার তিন তার তিন মানে তার জীবন ধমনীকে কাটা হবে আর বিশ্বনবী বিশ্ব আভার মানে তার এক শিরাকে কাটা হয়েছে এখন আপনারা যে কোনো ডিকশনারি আছে এই যে মিস বাহুল লুগাত মিস বাহুল লুগাত আপনি উঠিয়ে দেখেন বা কামিসুল ওয়াহিদ কামিসুল জাদিদ যতগুলো ডিকশনারি আপনি দেখেন কোরআনের লুগাতুল কোরআন আছে আপনি খুলে দেখেন যে ওয়া তিন এই শব্দ যেখানে কোরআনে এসেছে এটার অর্থ কি আর হাদিসে যে বিশ্বনবী বলেছে আমার কাটা হয়েছে এই আভারের অর্থ কি আপনারা খুব সহজে বুঝতে পারছেন কোরআনে যে শব্দটা ব্যক্ত করা হয়েছে বিশ্বনবীর ক্ষেত্রে সে জিনিসটা ঘটেনি তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআনের এই আয়াত যেটা বলা হয়েছে বিশ্বনবীর সঙ্গে ঘটেনি এটা নাস্তিকদের এবং খ্রিস্টান মিশনারিদের সম্পূর্ণ মিথ্যা মন একটা ব্যাখ্যা শুধুমাত্র মানে কোনো একটা অংশ পেয়েছে সেটাকে দিয়ে তার দলি পেশ করার চেষ্টা করছে এখন এই আবহার আর অতীন এর মধ্যে পার্থক্য আপনারা যে কোনো ডিকশনারি খুলে দেখেন এটা স্পষ্ট হবে আর আরবি ভাষাবিদ যারা আছে তাদের যে কোনো জন জা জুবাইদি র্যামাহুল্লাহ তারও যে ডিকশনারি দেখেন তার চল্লিশ খণ্ডের ডিকশনারি আছে একটা তার নাম হচ্ছে তাজুল আর দশম খণ্ডের দুশো তেষট্টি পৃষ্ঠাতে এই অত্তিন আর এই আবহার মানে আবহার এ দুটো শব্দের বিশ্লেষণ করেছে আর কোনো খ্রিস্টান মিশনারি বা নাস্তিকরা এ অভিযোগ করতে পারবে না যে যেহেতু এখন খ্রিশ্চান মিশনারি আর নাস্তিকরা অভিযোগ করেছে তার মুসলিমরা নতুন করে ডিকশনারি বানিয়ে এই শব্দ দুটোকে পার্থ করেছে জি না এটা আজকের ডিকশনারি না এটা অনেক বছর আগে মানে অনেক প্রাচীন ডিকশনারি আর যে কোনো আরবি প্রাচীন ডিকশনারি উঠিয়ে দেখেন তো এই আবহার আর হচ্ছে ও তিন দুটো শব্দ যেমন আলাদা দুটোর মানেও আলাদা দুটো আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয় দুটো আলাদা জায়গায় প্রযোজ্য তো এখানে একটা সংক্ষিপ্ত বিষয় বা ছোট্ট বিষয় যে আভার কাকে বলা হয় মানে ওই আবার হিটপিণ্ড থেকে হিট পিণ্ড থেকে ওপরের দিকে চলে আসে ওপরের দিকে যায় এটাকে বলে আভার আর অতিন বলা হয় যেটা হিটপিণ্ড থেকে নিচের দিকে নামতে শুরু করে এটাকে বলা তিন তো দুটো শব্দ আলাদা দুটোর মানেও আলাদা দুটো শিরাও আলাদা সমস্ত কিছু তো এটা সম্পূর্ণভাবে পবিত্র কোরআনের ঘোষণা করেছে বিশ্বনবীর ক্ষেত্রে ঘটেনি আর বিশ্বনবী যে মিথ্যা নবী বা যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা তিন নম্বর জবাব আমরা এভাবে দিতে পারি যে কোরআনে কিন্তু দুটো কথা বলেছে যে একটা হচ্ছে যে বিশ্বনবীর দান হাত ধরে ফেলতেন তারপর তার জীবন ধমনি কেটে দিতেন যদি ধমনি বিশ্বনবী কাটা হয়নি এটা স্পষ্ট প্রমাণিত তার আবাহাতটা কাটা হয়েছে ও তিন কাটা হয়নি ও তিন জীবন ধমনি। আর আবহাওয়ার মানে হচ্ছে শিরা যে কোনো শিরা কাটতেই পারে এটা কোনো সমস্যা নেই আর দুটো ভবি কোরআনের আয়াত একটা হচ্ছে তার কাটা হবে আর যে তার স্পষ্টভাবে তাকে মানে মানে তার তার জীবন কেটে দেওয়া হবে আর তার দক্ষিণ হস্ত ধরা হবে এখন নাস্তিকদের বা খ্রিস্টান মিশনারদের কাছে প্রশ্ন বলুন তো বিশ্বনবীর মৃত্যুর সময় তার দক্ষিণ হস্ত ধরে জোরপূর্বক তাকে হত্যা করা হয়েছিল জিনা বিশ্বনবী থেকে যে বর্ণনা পাওয়া যায় যে তিনি বিশ্ব বিশ্বের ক্রিয়ার ফলে তিনি মৃত্যুবরণ করেছেন এটা পাওয়া যায় কিন্তু তাকে যে জবাই করেছে জোর করে জোরপূর্বক তার ধমনী কেটে দিয়েছে এমন কিছু নেই তার মানে কোরআনের দুটো অংশ এক দক্ষিণ হস্ত ধরে ফেলা হবে দুই তার রথ তিনকে কাটা হবে কোরানের কোরআনের দুটো অংশের সঙ্গে বিশ্ব নবীর কিন্তু দুটোর মধ্যে একটা ঘটেনি তাকে জোরপূর্বকও হত্যা করা হয়নি তার দক্ষিণ হস্তকে মানে জোর মানে ধরা হয়নি এবং তার রথ তিন তার জীবন ধমনি কাটা হয়নি কেউ কাটে নি স্পষ্ট এখানে চার নম্বর আমরা মানে এখান থেকে স্পষ্ট এতটা কি এতটাই যথেষ্ট যে পবিত্র কন্নেশ্বর হাক্কার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত যেমনটা বলা হয়েছে বিশ্বনবীর এই ঘটনার সঙ্গে একদম নেই আকাশ পাতাল পার্থক্য আছে তারপরে অনেক নাস্তিক এবং খ্রিস্টান মিশনারিদের কিছু প্রশ্ন আছে খ্রিস্টান মিশনারিদের একটা দাবি যে কোনো নবী তাকে হত্যা করে কিভাবে কোন নবীকে হত্যা হতে পারে কোনো নবীকে মেরে ফেলতে পারে তার উন্মত এটা যে খ্রিস্টান মিশনারিদের একটা দাবি যে কোনো নবীকে নাকি হত্যা করা সম্ভব নয় বা মৃত্যু দেওয়া এটা সম্ভব নয় অপঘাতে মৃত্যু হবে এটা সম্ভব নয় তো এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে কোনো নবী কি আসলেই মানে মৃত্যুবরণ বা তাকে হত্যা করতে পারে তার জ্বলন্ত প্রমাণ খ্রিস্টান মিশনারীদের অভিযোগ করছে তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সচেতন নয় কেননা বাইবেলের একাধিক জায়গাতে আছে যে বাইবেলের বিভিন্ন নবীকে নবী জাকারিয়া ইয়াহিয়া এদেরকে জবাই করা হয়েছে তাদের উন্মতরা তাকে হত্যা করেছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেখানে আপনি দেখবেন যে বাইবেলে অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে বাইবেলে স্পষ্ট বলেছে এমনকি জিজাস ক্রাইস্ট তিনিও বলেছেন যে বাই মানে তিনিও বলেছেন যে ইয়াহিয়াকে হত্যা করা হয়েছে বাইবেলে দেখবেন গসকল অফ ম্যাথিউ তেইশ অধ্যায় উনত্রিশ ও অনুচ্ছেদ এবং পঁয়ত্রিশ অনুচ্ছেদ দুটো অনুচ্ছেদে জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্ট ঈশা আলসাইতালাম তিনি বলেছেন যে পুরোনো দিনের যত নবিরাসল ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আপনার বাইবেলের অফ ম্যাথিউ তেইশ অধ্যায় উনিশ থেকে সাঁত্রিশ অনুচ্ছেদ আপনারা বের করতে পারেন আমার কাছে অনেকগুলো বাইবেল আছে একটা ইন্টারন্যাশনাল বাইবেল আছে আর একটা আছে কিংস ভার্সান আর বাংলাদেশ এবং হায়দ্রাবাদ প্রকাশনী থেকে অনেকগুলি বাইবেল আছে আমি জাস্ট শুধু পড়িয়ে শোনাচ্ছি যে বাইবেলে কী লেখা আছে খ্রিস্টানরা যে অভিযোগ করছে যে কোনো নবীকে হত্যা করতে পারবে না নবীকে যদি হত্যা করা হয় তাহলে সে নবী নন এটা তাদের দাবি কিন্তু এই দাবিতে মোটেও সঠিক নয় না কোরআনের আলোকে না বাইবেলের আলোকে কেন না বাইবেলেও একাধিক নবীর হত্যার কথা স্পষ্ট জিজাস ক্রাইস বলেছে বাইবেল আছে আমি পড়ছি বাইবেলে গসপাল অফ ম্যাথিউ তেইশ অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ যিশু খ্রিস্ট বলছে দেখেন হে শাস্ত্রবিদ ফর্সিরা ধিক তোমাদের তোমাদের বাপ ঠাকুররা যেসব নবীদের হত্যা করেছে তোমরা তাদের স্মৃতিশোধ গা মানে গেথে ও তার তারা যেসব ধর্মকে ধর্মীয় ব্যক্তিকে খুন করেছে তোমরা তাদের সমাধি ফুল দিয়ে সাজিয়ে মানে সাজিয়ে ফেলেছো জিজাস ক্যাস পরিষ্কারভাবে বলছে ধিক তোমাদের তোমাদের পূর্ববর্তী ঠাকুরদাদারা যারা নবীদেরকে হত্যা করেছে তো অ্যাবেল স্পষ্ট যে তার পূর্ববর্তী দের পূর্ববর্তী অনুসারী যারা ছিল তারা নবীদেরকে হত্যা করেছে আবার দেখেন ম্যাথুয়ের তেইশ অধ্যায় পঁয়ত্রিশ অনুচ্ছেদ এখানে একইভাবে বলা হচ্ছে এইভাবে ধার্মিক এ বলে রক্তপাত থেকে শুরু করে শুরু করে সেই দিনের কথা মনে করো সেই দিন থেকে আজ পর্যন্ত যত ধার্মিক ব্যক্তি রক্তপাত হয়েছে এবং যে সমস্ত রক্তপাত তোমাদের উপরে এসে পড়বে স্পষ্ট বাইবেলে একাধিক জায়গাতে আছে যে পূর্ববর্তী ওম্মত তার নবীদেরকে হত্যা করেছে জবাই করেছে তাদের প্রতি নির্যাতন করেছে নবীদেরকে যে হত্যা করেছে বাইবেলের অসংখ্য জায়গা আছে আমি শুধুমাত্র বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে পড়লাম কেননা এটা খ্রিস্টানদের জন্য যথেষ্ট একটাই জিজ্ঞাস বলেছে তাই তাছাড়া বাইবেলের নিউ টেস্টামেন্টের গস্তফ অফ ম্যাথিউয়ের তেইশ অধ্যায়ের তেইশ অধ্যায় মানে চোদ্দ অধ্যায়ের আট থেকে বারো অনুচ্ছেদে ইহাইয়া আলে সালামের কেউ হত্যা করেছিল তার মাথাটাকে কেটে তার সে একটা মহিলার সামনে দেওয়া হয়েছিল এই ঘটনা আছে বাইবেলে যে ইয়াহিয়া যেটাকে বলা হয় জন্ডা ব্যাপটাইজ তাকে হত্যা করা হয়েছিল শুধু হত্যা না তার গলাটাকে মুন্ডুচ্ছেদ করে সে মহিলার কাছে পাঠানো হয়েছিল ম্যাথিউ দেখবেন চোদ্দ অধ্যায় আট থেকে বারো অনুচ্ছেদে ঘটনাটা বর্ণনা আছে আর জিজাস ক্রাইস্টের কাছে তার অনুসারীরা এসে এই ঘটনা বর্ণনা করেছে যে ইয়াহিয়াকে তথা জন্ডা ব্যাপটাইজকে এইভাবে হত্যা করা হয়েছে তো যাই হোক বাইবেল থেকে স্পষ্ট প্রমাণিত যে নবীদেরকে হত্যা করা হয়েছে আর কোনো নবীকে হত্যা করা বা তার অপঘাতে মৃত্যু হওয়া তার অর্থ এই নয় দ্য নবীত বাতিল বা সে নবী হতে পারবে না এমন কথা না কোরআনে আছে না বাইবেলে আছে না ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টে আছে তওরাতে আছে কোনো জায়গাতে নেই মানে তওরাতেই এই ঘটনা বর্ণনা করা আছে ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট যেটাকে বলা হয় যেমন ফার্স্ট কিংস যেটা ফার্স্ট কিং অধ্যায় তেরো অনুচ্ছেদ এবং মানে ফার্স্ট কিংস কিংয়ের উনিশ অধ্যায় নয় থেকে দশ অনুচ্ছেদ এবং যেটাকে বলা হয় কোলেশিয়ান্স সেকেন্ড কোলসিয়া সেকেন্ড কোলোশিয়ান্স চব্বিশ অধ্যায় উনিশ থেকে একুশ অনুচ্ছেদ আর বুক অফ নেহামিয়া নয় অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদ এই চারটে ওল্ড টেস্টামেন্টে স্পষ্টভাবেই বলা আছে যে বিভিন্ন নবী রাসুলদেরকে হত্যা করেছে তার অনুসারীরা তার মানে বোঝা গেল বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যদি তিনি অপঘাতে মৃত্যু হতেন তাই তার নবতের প্রতি কোনো সন্দেহ আসতো না কেন এ কথা পেছনকার কিতাব আহলে কিতাবরা বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থে লেখা আছে কিন্তু ইহুদি খ্রিস্টান মিশনারি যারা আছে তারা বিশ্ব বিশ্বনবী নবুতের উপরে তারা জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার জন্য চ্যালেঞ্জ করার জন্য তারা তাদের ধর্মগ্রন্থকে ভুলে গিয়েছে তো যাই হোক এটাই আমার কথা বলা ছিল যে না পূর্ববর্তী অনেক নবী রসুলকে তার অনুসারীর মৃত্যুবরণ মানে অনুসারীরা হত্যা করেছে অপঘাতের মৃত্যুবরণ করেছে তো অপঘাতের মৃত্যুবরণের অর্থ এই নয় যে তার নবুত বাতিল বা সে নবী নয় সে ভণ্ড নবী এমনটি নয় ঠিক এখানে আমরা ধরে নিতে পারি বিশ্বনবী যদি ওইভাবে মৃত্যুবরণ করে তারপর পরে কখনোই কোনোরকম জিজ্ঞাসা চিহ্ন আসবে না এটা স্পষ্ট তারপরে যদি ধরে নিই যে না সমস্ত কিছু বাদ বিশ্বনবী অপঘাতে মৃত্যু হয়েছে এটা খ্রিশ্চান মিশনারিরা বলছে যে না তিনি তাহলে নবীন তাহলে তাদের খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাস মূল ভিত্তির প্রতি আমরা চ্যালেঞ্জ করতে পারি কেন কেন খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি যেটা দাঁড়িয়ে আছে সেটা জিজাস ক্রাইস্ট পিস আপার তথা যীশু খ্রিস্টের কুশবিদ্ধ যিশু খ্রিস্টের কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে তো চিন্তা করে দেখেন যিশু খ্রিস্টকে তারা অনেক গোত্র আছে যেমন খ্রিস্টানদের মধ্যে জেহুয়া উইটনেস বাংলাদেশে যাদেরকে জেহুয়াদের সাক্ষী বলা হয় তারা জিজাস ক্রাইস্টকে প্রফেট বলে বাইবেলে অনেক জায়গাতে জিজাস ক্রাইস্টকে প্রফেট বলা হয়েছে তার অনুসারীরা বলেছে প্রফেট তিনি নবী ছিলেন ঠিক একইভাবে জিজাস ক্রাইস্ট তাকে হত্যা করা হয়েছে তার অনুসারীরা কুশবিদ্ধ করেছে তাকে মেরে ফেলেছে এটা হচ্ছে খ্রিশ্চান ধর্মের মূল ভিত্তি কোন খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত খ্রিস্টান হতে পারে না যতক্ষণ না বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট পিস বিয়াপান তিনি সমস্ত মানুষের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন তো জিজাস ক্রাইস্টকে কে মেরেছে কে হত্যা করেছে খ্রিস্টানদের কথা অনুযায়ী আমরা যদিও বিশ্বাস করি না যে জিজাস ক্রাইস্টকে হত্যা করা হয়েছে আমরা বিশ্বাস করি অমায় কাতালুহু ওমা সালাবুহু তা তাকে কুশবিদ্ধ করে নাই হত্যাও করে নাই সুরানিসা এক নম্বর একশো সাতান্ন একশো আঠান্ন বিস্তারিত জানার জন্য ইউটিউবে আমার একটা ভিডিও মজুদ আছে যে যীশু খ্রিস্ট কি কুশবিদ্ধ মৃত্যুবরণ করেছেন কোরআন এবং বাইবেলের আলোকে পঁয়ত্রিশটা দলিল দিয়ে আমি প্রমাণ করেছি জিজাস ক্রাইস্ট তিনি মৃত্যুবরণ করেননি বরং আল্লাহ তাকে সশরীরে তুলে নিয়েছে তো যাই হোক ওটা আপনারা দেখতে পারেন তো খ্রিস্টানের যে অভিযোগ করছে সাল্লাম অপঘাতে মৃত্যু হয়েছে তার অর্থ এটাই যে তিনি নবীন তাহলে আমরা আবার পাল্টা খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করতে পারি দাদা আপনাদের ধর্মের মূল ভিত্তি জিজাস ক্রাইস্টের কুরুশবিদ্ধ কুশি ফিকশন যেটা ফার্স্ট করেন্স পনেরো চল্লিশ অনুচ্ছেদে সেন্ট ফল হয়ে বলেছে জিজাস ক্রাইস্ট যদি তিনি মৃত্যুবরণ মৃত্যুবরণ করার পরে যদি জীবিত হয়ে না ওঠে তাহলে খ্রিস্টান ধর্ম বাতিল বাইবেলের দাম পাঁচ পয়সা না তো স্পষ্ট প্রমাণিত হলো খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি যেটা জিজাস ক্রাইসের ক্রুসিফিকশন তার মৃত্যু তার পুনর্জনম তার পুনরুখান তো এটা খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি তো গোটা খ্রিস্টান ধর্মটা বাতিল ভিত্তিহীন যদি ইসলামের প্রতি তার অভিযোগ করে খ্রিস্টান ধর্মের পাঁচ পয়সা রাম নেই যেটা বাইবেলে ফার্স্ট করিন্থিয়াস পনেরো অধ্যায় চল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে যীশু খ্রিস্ট তিনি মৃত্যু থেকে যদি জীবিত না হন তাহলে খ্রিস্টান ধর্মের এটা মূল্যহীন একটা ভিত্তিহীন ধর্ম তো জিজাস ক্রাইস্ট পরিষ্কারভাবে হত্যা হয়েছে খ্রিস্টানদের দাবি আমরা মানি না তারা তো মানে তাদের বাইবেলে থেকে তারা একথা দাবি করে যে না জিজাস ক্রিস্টকে হত্যা করেছে তার অনুসারীরা হত্যা করেছে তো আলহামদুলিল্লাহ একথা প্রমাণিত হলো যদি কোনো হিন কোনো খ্রিস্টান যদি আমাদের প্রতি অভিযোগ করে তো খ্রিস্টান ধর্মটা প্রথমেতে বাতিল বলতে হবে কেননা জিজাস ক্রাইস্টকে হত্যা করা হয়েছে দুই নম্বর পয়েন্ট দেখেন খ্রিস্টানরা মনে করে জিজাস ক্রাইস সন অফ গড ঈশ্বরের পুত্র তো দেখেন ঈশ্বরের পুত্র তাকে যদি তার অনুসারীরা হত্যা করে ফেলে ঈশ্বরের পুত্র তাকে হত্যা করে ফেলছে আর নবী তিনি ঈশ্বরের পুত্র নন আমরা বিশ্বাস করি না তো এই কথা করে ফেলছে জালিক অনেক খ্রিস্টানরা বিশ্বাস করে জিজাস ক্রাইস তিনি স্বয়ং গড বড় হতে জিও গড মানে গড ঈশ্বরকেই কারা হত্যা করছে তার অনুসারীরা তার সৃষ্টিরা হত্যা করে ফেলছে ঈশ্বরকে এটা হতে পারে কিভাবে তো যেই দিকে যান না কেন আইনস্টাইনকে ডাকলেও এটা আপনারা প্রমাণ করতে পারবেন না যদি মুসলিমদের প্রতি অভিযোগ করেন মোহাম্মদ সুস্লাম তিনি অপঘাতে বা বিষ প্রতিক্রিয়ায় মৃত্যুবরণ করেছে তাই মোহাম্মদ বাতিল মিথ্যা তো আমরা বললাম এটাই যে জিজাস ক্রাইস্ট তিনিও কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তার অনুসারে করেছে তো তাহলে জিজাস ক্রাইস নবীয় নন ঈশ্বরের পুত্র নন আল্লাহ তো অনেক দূরে কথা কোনো দিক দিয়ে আপনি মিলাতে পারবেন না ঠিক একই অভিযোগ আমরা আর একটা করবো খ্রিস্টানদের জন্য আরেকটা অভিযোগ করবো এখানে এটাই যে দেখেন বাইবেলে বুক অফ ডিটোনমি যেটা দ্বিতীয় বিবরণ বলা হয় একুশ অধ্যায় তেইশ চব্বিশ অনুচ্ছেদ এবং গালাতিয়া নিউ টেস্টামেন্টে তিন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা হয়েছে সেন্ট পল বলেছে আর বুক অফ ডিটোনমি মানে মুসা মোজেস বলেছে কি বলেছে যে ওই ব্যক্তি ক্রুশে ঝোলে যে ঈশ্বরের লানতপ্রাপ্ত অভিশপ্ত সেই ব্যক্তিকে ক্রুশে দেওয়া হয় ক্রুশে কে চড়ে কুশবিদ্ধ করে কাকে মৃত্যু দেওয়া হয় বাইবেল আমার কাছে আছে বাইবেল আপনার বুক অফ ডিটোনমি খোলেন যেটা দ্বিতীয় বিবরণী বলা হয় একুশ অধ্যায় তেইশ আর চব্বিশ অনুচ্ছেদ চব্বিশ অনুচ্ছেদটা গুরুত্ব দিয়ে পড়েন দেখবেন একথা লেখা আছে স্পষ্টভাবে যে ওই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয় ওই ব্যক্তিকে ঈশ্বর ক্রুশে ঝোলাই যে অভিশপ্ত আর যাত্রার অভিশাপ পড়ে না ঈশ্বরের লানত প্রাপ্ত ঈশ্বরের অভিশ মানে বিশেষ করে অধিশাপ প্রাপ্ত ওইসব ব্যক্তিদেরকে কুরুশে ঝুলানো হয় তো এখান থেকে বোঝা গেল যে কুরুশে তারাই ঝুলবে যারা ঈশ্বরের লানতপ্রাপ্ত অভিশপ্ত আর জিজাস ক্যাশ পিস বিপান তিনি কিসে ঝুলেছেন কুরুশে ঝুলেছেন তার মানে বোঝা গেল জিজাস ক্যাশ তিনি অভিশপ্ত ছিলেন ঈশ্বরের লালতপ্রাপ্ত ছিলেন বাইবেল অনুযায়ী নওসবুল জালিক আমরা এটাতে বিশ্বাস করি না তাই খ্রিস্টানরা যদি অভিযোগ করে যে মোহাম্মদ তিনি বিষ প্রতিক্রায় মৃত্যুবরণ করেছে আর কোরআনে বলেছে তার দক্ষিণস্ত ধরে ফেলবো তার কণ্ঠসিরা জীবন ধমনীকে ছিঁড়ে ফেলবো তাহলে বাইবেল থেকে এটা প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের লান উৎপ্রাপ্ত তিনি অভিশপ্ত এবার আপনাকে মানবেন এটা কোনো খ্রিস্টান বিশ্বাস করবেন মানবেন যে জিশাস ক্রাইস্ট তিনি এমনটাই করেছেন নউজুবলম জালিক কেউ বিশ্বাস করতে পারবে না তো আমাদের প্রতি অভিযোগ কেন অভিযোগ যদি কোনো খ্রিশ্চান মিশনারি করে কোনো দিক থেকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোন দিক থেকে আমাদেরকে এক ধাপ এগিয়ে মানে আগে যাওয়া সম্ভব নয় কোনোভাবে সম্ভব নয় তারা যেই দিকে যাবে সেই দিকে তারা বিপদে হবে বিপদে পড়বে কেন আর দলিল যদি মোহাম্মদামকে অভিশপ্ত বলতে হয় তাহলে আমরা বাইবেল থেকে তাদের জিজাস ক্যাসকে আমরা বলতে পারি যে তিনেরা তিনি অভিশপ্ত ছিলেন কেন কেননা এটা এ কথা জানবেন যাকে ব্যাপটাইজ করা হয় ব্যাপটাইজ করা হয় তাদের ব্যাপটাইজ করা হয় বাইবেলে গস্তলা মার্ক প্রথম অধ্যায় নয় অনুচ্ছেদ এবং প্রথম অধ্যায় চার অনুচ্ছেদে বলা হয়েছে ব্যাপটাইজ ওই ব্যক্তি করা হয় যারা পাপিষ্ঠ যারা পাপ করেছে তাদেরকে ব্যাপটাইজ করা হয় বা ব্যাপটিজম করা হয় আর বাইবেলের দেখবেন মার্কের এক অধ্যায় নয় অনুচ্ছেদ এবং এক অধ্যায় চার অনুচ্ছেদে বাইবেল অনুসারে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্টকে জন দ্য ব্যাপটাইজ তথা ইয়া ইয়া তিনি কি করেছেন ব্যাপটাইজ করেছিলেন বাইবেলই বলছে মার্কের এক অধ্যায় চার অনুচ্ছেদ ব্যাপটাইজ ওই ব্যক্তিকে করা হয় যে পাপিষ্ঠ আর মার্কের এক অধ্যায় নয় যিশু খ্রিস্টকে ব্যাপটাইজ করেছিলেন জন্ড ইয়া ইয়াইয়া তো এ থেকে প্রমাণিত হলো যিশুখ্রিস্ট তিনি কী ছিলেন তিনি তার মানে তিনি পাপিষ্ট ছিলেন বলে তিনি ব্যাপটাইজ হয়েছেন তো যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়েই ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে তাদের কোনো জবাব নেই কেননা যদি তারা এই একটাই দাবি করে যে কোনো নবীর আসুল মৃত্যুবরণ করতে পারে না তাকে হত্যা করা সম্ভব নয় এ দাবি করলে আমরা দশটা তাদেরকে খণ্ডন করতে পারি আর অসংখ্যভাবে আমরা খণ্ডন করতে পারি তো এতটাই আমরা পয়েন্ট নাম্বার দুই আর আলোচনা করবো যে মোহাম্মদ লাহু আলী ওসাল্লামের মৃত্যু যে ঘটেছিল এটা তো আমরা বিশ্বাস করি দুই নম্বর পয়েন্ট যে বিশ্বনবীর সঙ্গে আসলে সেই দিন কী ঘটেছিল যেই দিন সেই মহিলা ইহদিমে মহিলা যেই দিন তাকে বিষ খেয়ে খাওয়াছিল সেই দিন মূলত কী ঘটেছিল এই ঘটনা যদি জানেন আলহামদুলিল্লাহ এখান থেকে বিশ্বনবীর নব্বত এটা প্রমাণিত হয় যে তিনি একটা মজে যা তিনি যে নবী এখান থেকে প্রমাণ হয় আসেন আমরা সেই হাদিসটা দেখে নিই আবু দাউদ খুলবেন হাদিস নাম্বার চার হাজার পাঁচশো দশ সেই সময়কার ঘটনা বর্ণনা আছে সোনান আবু দাউদ আলহামদুলিল্লাহ যে বিশ্ব নবির সঙ্গে সেই দিন কী ঘটেছিল সেই ইহুদি মহিলার বাড়িতে গিয়ে যে খাবারটা খেয়েছিল একটা মাংসের টুকরা খেয়েছিল কি ঘটেছিল আসেন আমরা আবু দাউদ থেকে দেখে নিই আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার পাঁচশো দশ আপনারা দেখতে পারেন ঘটনা বর্ণনা আছে যে বলা হচ্ছে হাদিসটি আমি সংক্ষিপ্তভাবে বলছি খাইবারের অধিবাসী এক ইহুদি মহিলা বিষ মিশিয়ে একটা বকরির ভুনা করে তার রসুল সাল্লু সাল্লামকে হাদিয়া দেন রসুল সাল্লাম একটি রান নিয়ে খাওয়া শুরু করলেন এবং তার কতিপয় সাহাবি রদি আল্লাহ আনহুম তার সঙ্গে খেতে লাগলেন কিছুক্ষণ পর রসুল সাল্লাল্লাহু আলীবা সাল্লাম তাদেরকে বললেন তোমার হাতে তোমরা হাত গুটিয়ে নাও অতপর রসুল সাল্লাহ সাল্লাম ওই ইহুদি মহিলাকে ইহুদু মহিলাকে লোক মারাফতে ডেকে আনলেন এবং বললেন তুমি কি বকরির সঙ্গে বিষ মিশিয়েছ চিন্তা করে দেখেন বকরির সঙ্গে বিষ মিছিয়ে মিশিয়েছ আল্লাহ রসুল বলছেন দ্বিতীয় কথা বলছে সে মহিলা সে বলল আপনাকে কে সংবাদ দিয়েছে তিনি বললেন আমার হাতে এই রান আমাকে সংবাদ দিয়েছে চিন্তা করে দেখেন বিশ্বনবী যে মাংসের টুকরাটা খাচ্ছিলেন রাঙের টুকরাটি খাচ্ছিলেন মহিলা বলছে যে আমি যে বিষ মিশিয়েছি আপনি জানলেন কিভাবে আল্লাহসুল বলছেন আমার হাতের রান আমাকে এই সংবাদ দিয়েছে তারপরে দেখেন কি বলছে সে বলল মহিলাটি বললো হ্যাঁ মানে তিনি বিষ মিশিয়েছেন তিনি স্বীকার করলেন তারপরে আল্লাহসুল বললেন এরূপ করার উদ্দেশ্য কি সে মহিলা তখন বলল আমি ভাবছিলাম যদি আপনি সত্যি নবী হন তাহলে বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি নবী হন তবে তবে আমরা তার থেকে ঝামেলা মুক্ত হব অথবা রসুল সাল্লা সাল্লাম তাকে কোনো প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন এর চেয়ে হাদিসের বা সেই দিনের ঘটনা যে বিশ্বনবী যে দাওয়াত কবুল করতে গিয়েছিলেন বিষ মানে বিষযুক্ত মাংসের টুকরা খেয়েছিলেন সেই দিনকার ঘটনা তো এই ঘটনা থেকে অনেকগুলো মিরাক্কেল অনেকগুলো মজিয়ে যা এবং বিশ্বনবী যে আসলে নবী তার স্বীকৃতি পাওয়া যায় প্রথম দেখেন প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে রসুল সাল্লাম যে বিষ পান করেছিলেন তিনি মানে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেননি এক নম্বর পয়েন্ট তিনি তাৎক্ষণিক মৃত্যুবরণ করেননি তিনি মৃত্যুবরণ করেছেন কমপক্ষে চার বছর পরে কেন কেন এই ঘটনা বলছে যে খাইবারের অধিবেশ মানে খাইবারের যুদ্ধের সময়কার ঘটনা খাইবারের যুদ্ধের সমাকার ঘটনা আর আমরা জানি খাইবারের যুদ্ধ হয়েছিল সপ্তম হিজড়ি মানে সাত হিজরি মহরম মাসে আর বিশ্বনবী ইন্তেকাল করেছে এগারোই হিজরি বারোই রবি আউ্বাল মানে এই বিষ খাওয়ার প্রায় চার বছর পর বিশ্বনবী মৃত্যুবরণ করেন তো দেখেন প্রথম পয়েন্ট বিশ্বনবী বিষ খেয়েছেন তিনি তাৎক্ষণিক মৃত্যুবরণ করেনি দুই নম্বর পয়েন্ট প্রায় চার বছর পর তিনি মৃত্যুবরণ করেছেন বয়স যখন তার তেষট্টি বছর তখন মৃত্যুবরণ করেছেন তিন নম্বর পয়েন্ট এ বিষয় থেকে যে আল্লাহের সঙ্গে যে সাহাবার রদি আলতলা আনহমরা রাশে মাংসর টুকরা খেয়েছিলেন ওর সঙ্গে বেশ কিছু সাহাবার অদি উত্তম যারা খেয়েছিলেন তারা কিন্তু মৃত্যুবরণ করেছিলেন এখানে চার নম্বর পয়েন্ট আর মহিলা যখন জিজ্ঞাসা করলেন যে আপনাকে কে জানালো যে আমি বিষ দিয়েছি আলসুল বলছে মাংসের এই টুকরাটা আমাকে জানিয়েছে যে তুমি বিষ মিশিয়েছ চিন্তা করে দেখেন যে মাংসের টুকরা বিশ্বনবীকে বলেছেন এটা একটা মজে যা একটা অলৌকিক কেননা বিশ্বনবী আসলে নবী তার জন্য মাংসটা বলে দিয়েছে যে না আপনি এটা খায় না আমার এতে মধ্যে বিষ মিশানো আছে তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী আসলে নবী তুমি যদি নবী না হতেন তো সেই বিষ মাখানো রাং কখনই কথা বলতো না বা তাকে এই বার্তা তাকে মেসেজ এটা দিত না এটা স্পষ্ট স্পষ্ট প্রমাণিত হলো যে বিশ্বনবী হাদিস থেকে যারা মানে এই হাদিস থেকেই তারা দলিল দিচ্ছে এই হাদিসে খণ্ডন আছে শোন আবু দাউদ চার হাজার পাঁচশো দশ নম্বর হাদিস যে বিশ্বের বিশ্বের মানে বিষযুক্ত এ মাংসটাই বলেছিল যে আপনি এটা খা খাবেন না এটার সঙ্গে বিষ মেশানো আছে তো আল্লাহ রসুল যে নবী এটা স্পষ্ট প্রমাণিত হলো কেন ওই মাংসটাই আল্লাহ রসুলকে খবরটা দিয়েছে তবে খ্রিস্টান মিশনারে কি জবাব দেবে কোনো জবাব আছে কোনো জবাব নেই পাঁচ নম্বর পয়েন্টে হাদিস থেকে আর একটা যে রসুল মাহমুদ কাছে যখন মহিলাটি স্বীকার করলেন যে হ্যাঁ আমি বিশ মিশিয়েছি তো আল্লাহ রসুল কিন্তু সে মহিলাকে কোনো শাস্তি দেননি তিনি ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রসুল যে মানে এত তাকে মেরে ফেলার চেষ্টা করেছে বিশ্বনবী তারপরেও তে রহমতের নবী এটা প্রমাণিত ইসলাম শান্তির ধর্ম কাউকে অযথা হত্যা করা যে অনার্থক মৃত্যুদম মেরে ফেলা এমনটা ইসলাম বিশ্বাসী করে না আর বিশ্বনবী একজন মহিলা তাকে হত্যা করার চেষ্টা করেছে বিশ্বনবী তাকে মুক্তি দিয়েছে তাকে ক্ষমা করে দিয়েছে ছয় নম্বর পয়েন্ট সে মহিলাকে যখন আল্লাহ প্রশ্ন করলেন যে আপনি এমনটা কেন করলেন মহিলা জবাব দিয়েছেন যে আমি আপনাকে পরীক্ষা করেছিলাম আপনি কি আসলে নবী যদি নবী হন তো পান করবেন আপনার কিছু হবে না কিছু হবে না এটা মহিলার একটা কনসেপ্ট যে নবীরা যদি বিষ পান করে তাহলে কিছু হবে না কিন্তু নবীরা বিষ পান করলে যে কিছুই হবে না নবীদের এটা কিন্তু আহলে কিতাবের কোনো ধর্মগ্রন্থে নেই বা মহিলাদের কনসেপ্ট মহিলাটির কনসেপ্ট হচ্ছে এটা যে সে যদি মানে কোনো নবী কখনো মৃত্যুবরণ করবে না বা অপঘাতে মৃত্যু তার হবে না তাকে মেরে ফেলা সম্ভব নয় কিন্তু আমরা বাইবেল থেকে আগে দেখালাম না নবীদেরকে অপঘাতের তারা মৃত্যুবরণ করেছে নবীদেরকে হত্যা করেছে তো এই মহিলাটার মধ্যে একটা কুসংস্কার ছিল প্রথমত মহিলারটির মধ্যে কুসংস্কার ছিল যে নবীরা যদি বিষপান করে দেওয়া হয় নবীরা মরবে না এটা মহিলাটা কুসংস্কার কেননা আহলে কিতাবের কোনো কিতাবে বলছে না কোনো নবী এ কথা দাবি করেনি যে কোনো নবী যদি বিষপান করে তাহলে মরবে না এটা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের কোনো ধর্মগ্রন্থি নেই এটা মহিলাটার মধ্যে কি ছিল একটা কুসংস্কার ছিল তারপরেও বিশ্ব মৃত্যুবরণ করেনি আলহামদুলিল্লাহ এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রসুলের একটা মজেজা যে তিনি তাকে মাংসের টুকরাটা তাকে মেসেজ দিয়েছিল যে আপনি এটা খাবেন না দুই আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করেনি চার বছর পর মৃত্যুবরণ করেছে তিন নম্বর যে অনেক সাহাবরদী আল্লাহ তাল আহনুম আল্লাহসুল্লের সঙ্গে সঙ্গে ছিল তারা কিন্তু মৃত্যুবরণ করেছে তো এখান থেকে প্রমাণিত হলো যে এই হাদিস এই ঘটনা প্রমাণ করে যে বিশ্ব নদী নবী না হতেন এই করেছে তো আল্লাহ রসুল এটাই প্রমাণিত হয় যে তিনি নবী ছিলেন সে মহিলাটি স্বীকার করেছে এখন নতুন করে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক ইসলাম বিদ্বেষী ছাড়া যদি অভিযোগ করে এটা সম্পূর্ণ বৃথা এটা ধোকাবাজি কেননা এ হাদিসে আছে আল্লাহর সালাত এই নববতের মানে একটা মিরাক্কেল একটা অলৌকিক বিষয় এখন আমরা একটা আরেকটা বিষয় আলোচনা করব এখানে এখানে আরেকটা বিষয় আলোচনা করব যে বিশ্ব নবীকে বিশ্বক্রিয়ার ফলে তিনি সমস্যায় মৃত্যুবরণ করেনি অনেক বছর পরে মৃত্যুবরণ করেছে এবার আসেন জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্টের সঙ্গে কি হয়েছিল তার আগে আরেকটা পয়েন্ট দেব এখানে নতুন কিছু খ্রিস্টান মিশনারি তারা নতুনভাবে একটা অভিযোগ করছে তার মধ্যে একটা ডেভিড উড আপনারা অনেকে দেখেছেন যে ডেভিড উড একজন খ্রিস্টানদের মধ্যে এখন সবচেয়ে বড় বিতর্কিকের মধ্যে একজন তিনি আর কিছুদিন আগে মুসলিমদের সঙ্গে একটা বিতর্ক হয় সেটা হচ্ছে মোহাম্মদ হিজাব হিজাবের সঙ্গে ডেভিড উডের তো সেটি ছিল তৌহিদ অ্যান্ড ইউনিটি তা আলহামদুলিল্লাহ তিন ঘণ্টা বিশ মিনিটের এই বিতর্কটি মাত্র সাত মাস আট মাস হলো আলহামদুলিল্লাহ ডেভিড উডকে মোহাম্মদ হিজাব আলহামদুলিল্লাহ তিন ঘন্টা বিশ মিনিটে তাকে নাকে চুবানি খেয়েছে ইন্টারনেটে মজুদ আছে শুধু লিখবেন মোহাম্মদ হিজাব ভার্সেস ডেভিড উড আলহামদুলিল্লাহ দেখবেন তিন ঘন্টা বিশ মিনিটে মুসলিমরা মুসলিমদের পক্ষ থেকে মোহাম্মদ হিজাব আলহামদুলিল্লাহ এত কঠিন কঠিন জব দিয়েছে যে তিনি মুখ নিচু করে বসেছিলেন কোনো প্রশ্নে জবাব দিতে পারেনি আলহামদুলিল্লাহ তো এই ডেভিড উডের একটা ভিডিও আছে এ বিষয়ে তিনি অভিযোগটা করেছিলেন যে মোহাম্মদ সাল্লাম যে বিষক্রিয়ার ফলে চার বছর পর মৃত্যুবরণ করেছে তো চার বছর পর মৃত্যুবরণ করেছে কেন করেছে তিনি একটা কারণ বের করার চেষ্টা করেছিলেন কারণ তিনি দেখাতে চেয়েছেন এটা যে মোহাম্মদ খুব অল্প বিষপান করেছিল সাল্ল্ল্লিয় সাল্লাম এই জন্য তার স্লো পয়জনিং হয়েছিল মানে ধীরে ধীরে যেহেতু অনেক বেশ খায়নি তাই বিষ মানে অনেক বেশ না খাওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ পরে এই অ্যাকশানটা ছিল তারপরে তিনি চার বছর পর মৃত্যুবরণ করেছে এটা কোনো অলৌকিক কোনো ব্যাপার নয় তো আমরা এখানে পাল্টা জবাব দেবো এটা এটাই যদি হয় যে বিশ্বনবী অল্প বিষপান করেছে তার জন্যই বিশ্ব নবীর মানে তাৎক্ষণিক মৃত্যু হয়নি চার বছর পর মৃত্যু হয়েছে তো আমাদের প্রশ্ন আবার এটাই বা জবাব এটাই ভাই বলুন তো বিশ্ব নবী কেন অল্প বিষ পান করলেন কেন কারণ কি তো এই হাদিসে মজুদ আছে সোনান আবু দাউদ চাহিদা পাঁচশো দশ যে ওই মাংসের টুকরাটা বিশ্ব নবীকে এসে খবর দিয়েছিল যে আপনি এটা খাবেন না আপনি খাবেন না তো এখান থেকে প্রমাণিত হলো যে বিশ্ব নবী যে অল্প বিষ খেয়েছিল কেন মাংসের টুকরাটা বিশ্ব নবীকে খবর দিয়েছিল আপনি খাবেন না বিষ মেশানো আছে তো এখান থেকে তো নবুয় আবার প্রমাণ হলো একটা মজে যে একটা মিরাক্কেল যে আল্লাসুলকে ওই মাংসের টুকরা বলছে আপনি খাবেন না তার জন্য আল্লাহ খাননি অল্প খেয়েছেন তা আলহামদুলিল্লাহ এখান থেকেও প্রমাণিত হচ্ছে যে না তিনি আসলে নবী তার জন্য খবর দিয়েছে অল্প খেয়েছে বেশি খেয়েছে আপনি যেদিকে যাবেন যদি বলে বলেন যে অল্প খেয়েছে এর জন্য অনেক দিন পরে মৃত্যুবরণ করেছে বিষের ধীরে ধীরে বিষটা কাজ করেছে তাহলে আপনাকে প্রথমটাকে স্বীকার করতে হবে কোনটা যে খবর কে দিয়েছে কেন অল্প বিশ্ব বিষ খেলেন কেন ওই মাংসের টুকরা খবর দিয়েছে তাহলে এখান থেকে নবো প্রমাণ হচ্ছে যেদিকে যাবেন এখানে ডবল স্ট্যান্ডার্ড করার কোনো সুযোগ নেই যেদিকে যাবেন ইনিশালা সেই দিক থেকে প্রমাণ হবে বিশ্বনবী নাবী ছিলেন তার মধ্যে এই ঘটনা থেকে একটা মিরাক্কেল একটা মজেজা স্পষ্ট প্রমাণ হয় আর বিশ্বনবীর মহানুভবতা প্রমাণিত হয় কেন ওই মহিলাকে বিশ্বনবী কোনো অভিযোগ করেনি তাকে ছেড়ে দিয়েছেন তাকে ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি মানে এখান থেকে প্রমাণিত হয় আরেকটা প্রশ্ন ওই অনেকে করছে এ বিষয়ে যে বিশ্বনবী মোলা অল্প পান করলেন বা মাংসের টুকরাটা আহ যখন কিছুটা খেয়ে নিয়েছে তারপরে বললো যে আপনি খাবেন না খবরটা দিয়েছে তো বিশ্বনবী যদি নবী হবেন তো মাংস খাওয়ার পূর্বে বলে দিতে পারতেন যে আপনি মাংস খাবেন না কেন তিনি কিছুটা খাওয়ার পরে বলা হলো তো এর জবাব তো আলহামদুলিল্লাহ হাদিসে মজুদ আছে সুনান মুসনাদ আহম্মদ দেখবেন হাদিস নাম্বার তিন হাজার ছয়শো সতেরো ইবনু মাসুদ রদি আল্লাহ তালা আনু তিনি বলে দিয়েছেন যে তিনি কেন এই অল্প টুকরো মাংস খেয়েছি মানে খ্রিস্টানদের দাবি হচ্ছে এটা যে কেন অল্প মানে বিষ যখন খেলেন তো কেন অল্পটা খেলেন বা বিষ যখন তিনি মানে মাংসের টুকরো যখন খবরই দিবেন তো আল্লাহ কিছুটা খাওয়ার পরে কেন খবরটা দিলেন তার জবাব হচ্ছে ইবনে মাসুদ দিয়েছেন যেটা মুসনাদ আহমদ আদিসনা তিন হাজার ছয়শো সতেরো সতেরো আবদুল্লাবন মাসুদ বলেছেন যে বিশ্বনবী মোহাম্মদাল্লামকে আল্লাহ সাল মর্যাদা দেওয়ার জন্য তাকে বিষের ওই ঘটনাটা ঘটিয়েছিলেন কেন বিশ্বনবী তিনি বিষ পান করেছিলেন তার জন্য মৃত্যু হয়েছিলেন এর জন্য শহীদ আলহামদুলিল্লাহ তিনি নবু নবী এবং শহীদ আমরা জানি যে শহীদের মর্যাদা আলহামদুলিল্লাহ অনেক বেশি আর বিশ্বনবী নবী তার জন্য তো মর্যাদা আছেই তো আল্লাহ চেয়েছিলেন যে বিশ্বনবীকে শ্রেষ্ঠ মৃত্যু দেবে কেন শহীদ মৃত্যু হচ্ছে কনসেপ্ট অনুসারে সবচেয়ে শ্রেষ্ঠ আর বিশ্বনবী গোটা মানব জাতির জন্য একটা নিদর্শন গোটা মানব জাতির জন্য রহমত গোটা মানুষ জাতির জন্য বিশ্বনবীকে সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ আল্লাহ মর্যাদা দিয়েছেন এর জন্য বিশ্বনবীকে শহীদের মর্যাদা দিয়েছেন এটা আল্লাহ সুবান একটা পরিকল্পনা ছিল আলহামদুলিল্লাহ এই জন্যই বিশ্বনবী কিছুটা পান করেছে খেয়ে ফেলেছে তারপরেই বিশের টুকরাটা খবর দিয়েছে তথা মাংসের টুকরাটা খবর দিয়েছে আপনি খাবেন না এটা বিষ আছে তো ক্লিয়ার হলো এখানে যে কেন আল্লাহ রসুল সম্পূর্ণ মানে কিছুটা খাওয়ার পরে এটাকে মানে বিশেষ মানে মাংসের টুকরাটা খবর দিল একটাই কারণ যেটা নবী যেন শহীদের মর্যাদাও পায় শহীদের মর্যাদা পায় এই জন্যে কিন্তু বিশ্বনবী মাহমুদ সাল্লু আলী সাল্লামকে এই ঘটনাটা ঘটানো হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু হলেই সমস্ত অভিযোগ খণ্ডন হয়ে যায় এরপর একটা আমি একটা ছোট্ট আলোচনা করব এই বিষয়ে যে বিশ্বনবীর যে মৃত্যু খ্রিস্টানদের দাবি তিনি অপঘাতে মৃত্যু হয়েছে করে মৃত্যুবরণ করেছে এর জন্য তিনি নবীনন এখন আমরা দেখব তাদের মূল তাদের ধর্মের যে ভিত্তি সে ভিত্তিটা হচ্ছে কি জিজাস ক্রাইস্টের কুসিফিস আমরা প্রথমে জবাব দিয়েছি যে জিজাস ক্রাইস্ট ক্রিসবি আপন তিনি মৃত্যুবরণ করেছেন তার অনুসারীরা হত্যা করেছে তাকেও নবী বলা যাবে না কারণ তাকে কিন্তু তার অনুসারীরা হত্যা করেছে আর যেইভাবে জিজাস ক্রিস্টকে হত্যা করা হয়েছে বাইবেল অনুযায়ী বাইবেল অনুসারে সে মৃত্যুটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু আর ভালোভাবে করবেন যে খ্রিস্ট মৃত্যুটা কি খুব ভালোভাবে হয়েছিল কেউ স্বীকার করবে না কেন কেন খ্রিস্টানদের বাইবেলের নিউ টেস্টমেন্ট গালাতিয়া তিন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদে সেন্ট পল লিখে রেখেছি স্পষ্টভাবে ভাবে জিজাস ক্রাইস্টের লালত আল্লাহ লানত প্রাপ্ত মত কেউ যদি বিশ্বাস না করে পাপিষ্ঠ মত যদি বিশ্বাস না করে তাহলে কেউ জান্নাত তথা স্বর্গে যেতে পারবে না তো জিজাস ক্যাস্টের মৃত্যু হয়েছিল কি কোনো ভালোভাবে মৃত্যু হয়েছিল না কুশবিদ্ধ আর কুশবিদ্ধ কারা হয় যেটা বাইবেলের দ্বিতীয় বিবরণ একুশ অধ্যায় তেইশ চব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে যারা ঈশ্বরের অভিশপ্ত যারা পাপিষ্ঠ যারা আল্লাহ লানতপ্রাপ্ত ঈশ্বরের লানতপ্রাপ্ত এদেরকে কুশবিদ্ধ করে হত্যা করা হয় আর ঈশ্বরের সিদ্ধান্ত এটা তার মানে বাইবেল অনুসারে যীশু খ্রিস্ট পাপিষ্ট ব্যক্তি ছিলেন নাউজ্লামিন জালিক জালিক ঈশ্বরের অভিশপ্ত ছিলেন নাউজ্লাহামী জালিক এটা প্রমাণিত খ্রিস্টানদের কাছে কী জবাব আছে কোনো জবাব নেই দুই হাজার বছর ধরে যারা চেষ্টা করছে এই যীশু খ্রিস্টকে মানে খুব ভালো প্রমাণ করার জন্য কিন্তু বাইবেল থেকে সম্ভব নয় আলহামদুলিল্লাহ কোরআন থেকে সম্ভব কোরআন থেকে জিজাস কেসিস যে আপনি তিনি যে পবিত্র এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত যে খ্রিস্ট তথা ঈশ সাল্লাম তিনি পবিত্র ছিলেন তার মা মারিয়াম তিনিও পবিত্র ছিলেন কিন্তু বাইবেল থেকে তাকে পবিত্র তাকে মানে প্রমাণ করা সম্ভব নয় তিন নম্বর পয়েন্ট দেখেন ঘটনার সঙ্গে খ্রিস্টকে কুচবিদ্ধ করা হয়েছে আর খ্রিস্টের সঙ্গে আরও দুইজন ব্যক্তিকে সেই সময়তে কুশবিদ্ধ করা হয়েছিল কয়জনকে টোটাল তিনজনকে বাইবেল অনুসারে টোটাল তিনজনকে কুচবিদ্ধ করা হয় এই তিন করা হয় তার মধ্যে যিশু খ্রিস্টের সঙ্গে দুইজন আরও দুইজন যারা ছিল চোর মানে তারা হচ্ছে চোর ছিল ভালো মানুষ না চোর ছিল তাদেরকে ক্রুশে ঝোলানো হয় যিশু খ্রিস্টের সঙ্গে কিন্তু বাইবেল অনুযায়ী যে খ্রিস্টর যে উনিশ অধ্যায় পড়বেন জনের উনিশ অধ্যায় বত্রিশ আর তেত্রিশ অনুচ্ছেদ বত্রিশ আর তেত্রিশ অনুচ্ছেদ জনের উনিশ অধ্যায় পরিষ্কারভাবে বলা হচ্ছে যিশুখ্রিস্টের সঙ্গে আরও দুইজনকে যাকে ঝুলিয়ে ঝুলানো হয়েছিল ক্রসে মানে ক্রুশে দেওয়া হয়েছিল এই দুইজন জীবিত ছিল তিনজনকে একসঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল কাকে যীশু খ্রিস্টকে আর দুটো চোরকে টোটাল তিনজনকে তো খ্রিস্টকে যখন সেই সময় রোমান সম্রাটটা দেখছে যে জিজাস ক্রাইস্ট মৃত্যুবরণ করেছে কি করেনি তখন দেখছে জিজাস ক্রাইস মৃত্যুবরণ করেছে কিন্তু তার পাশে যে দুজন চোরকে ঝোলানো হয়েছিল তারা দুজন কিন্তু মৃত্যুবরণ করেছিল না জনের উনিশ অধ্যায় বত্রিশ তেত্রিশ অনুচ্ছেদ এখান থেকে কি আমরা দলিল নেব দলিল হচ্ছে এটাই যে বিশ্ব নবীর সঙ্গে মোহাম্মদ আরও সাহাবার আনহুমরা তারা কিন্তু এই বিষযুক্ত মাংসটা খেয়েছিল কিন্তু সাহাবারদীয় আল্লাহ তাল্লাহ আমরা মৃত্যুবরণ করেছিল দেখেন নবীর সঙ্গে তার সঙ্গীরা একই সঙ্গে পান করেছিল তার সঙ্গীদের মধ্যে কয়েকজন মৃত্যুবরণ করেছে এটা হচ্ছে ইসলাম বলছে খ্রিস্টান ধর্মে কি বলছে যে যীশু খ্রিস্টের সঙ্গে আরো দুজনকে ক্রুশে ঝোলানো হয়েছিল কিন্তু মৃত্যুবরণ কে করেছে মৃত্যুবরণ করেছে তাদেরই খ্রিস্ট তথা নবী আর জীবিত কে ছিল তার তার অনুসারী বা চোরগুলো তার চোরগুলো জীবিত ছিল এখান থেকে কি প্রমাণিত হলো যে মৃত্যু মানে যে আসলে মোজে যা জীবিত ছিলেন তার সঙ্গীরা মৃত্যুবরণ করেছে অথচ যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন আর তার সঙ্গীরা জীবিত ছিল দুই নম্বর পয়েন্ট জিজাস ক্যাসকে মাত্র তিন ঘন্টা রাখা হয়েছিল অনেকে দাবি করতে পারেন যে অনেক অনেকক্ষণ সময় যিশুখ্রিস্ট জীবিত ছিল যে না যীশু মাত্র তিন ঘন্টা ক্রুশে ঝুলানো হয়েছিল মাত্র তিন ঘন্টা ছিল এটা বাইবেল পড়বেন গস্তলা প্যাথি সাতাশ অধ্যায় ছেচল্লিশ অনুচ্ছেদ এবং খ্রিস্টানের সকলেই একমত যে যিশু খ্রিস্টকে কুড়িশে মাত্র তিন ঘন্টা রাখা হয়েছিল কেন কেন তার পরের দিন এসে সাবাতের দিন কেননা বাইবেলের বুক অফ ডিটোনমি একুশ অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী যে সাবাতের দিনে কাউকে কুড়িশে দেওয়া নিষিদ্ধ যাবে না এটা জায়জ না ইহুদিদের ধর্মীয় মত অনুসারে তো এখান থেকে আর জিনিস প্রমাণ যে স্পষ্টভাবে যে যীশু খ্রিস্টের সঙ্গীরা মানে জীবিত ছিল খ্রিস্ট মৃত্যুবরণ করেছে অথচ দিকে দেখেন আম তারা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেনি কেন এটা যা তিনি বিষ পান করেছে কিন্তু মৃত্যুবরণ করেনি অথচ যীশু খ্রিস্ট কোনো মজে যায়নি মৃত্যুর সময় আর এখানে আরেকটা পয়েন্ট যেটা যে খ্রিস্টানদের অভিযোগ যে নবীরা নবীদের প্রতি বিশ্বনবী মোহাম্মদাম যখন মৃত্যুবরণ করেছে এত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করলেন কেন আল্লাহ তো কষ্ট দিলেন কেন নবী যখন হবেন তো এত কষ্ট দেওয়ার কি আছে এত কষ্ট দেওয়ার কি আছে যদি খ্রিস্টান আমাদেরকে অভিযোগ করে আমরা আবারও পাল্টার জবাব একটাই ভাই ঈশ্বর যদি তার পুত্র তথা ঈশ্বর আল্লাহ আপনাদের বিশ্বাস অনুসারে ঈশ্বরের পুত্রকে যদি ঈশ্বর নিজেই এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করেন চিন্তা করে দেখেন বাইবেলের ম্যাথে সাতাশ হাজার ছেচল্লিশ অনুচ্ছেদ মৃত্যুর মৃত্যুর সমতে বলছে এল্লাই এল্লাই লাবাসাবাক তানি গ্রিক বাইবেল এলি এলি লাবাতাবাক তানি যে ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করলে চিৎকার করেছেন তিনি কেঁদেছেন কত কষ্ট খ্রিস্টকে ক্রুশে মানে ক্রুশ তার কাঁধের পরে ঝুলে দিয়েছে টানতে টানতে চলে এসেছে পারছে না ধপধপ করে পড়ছে অবশ্যই যিশুখ্রিস্টের একজন সঙ্গী সিমন সে তখন যিশুখ্রিস্টের ক্রসটাকে সে নিজের কাঁধে তুলে নিল রোমানরা তখন তাকে মেরে আবার যিশু খ্রিস্টের কাঁধে দিয়ে দিল যিশু খ্রিস্টকে কত কষ্ট দিয়েছে কত নির্যাতন করেছে এটা কি ভুলে গেলেন যে আপনারা এই অভিযোগ করছেন ইসলামের প্রতি যে মোহাম্মদ সাহা তিনি কষ্ট পেয়ে মেরেছেন কেন ভালোভাবে তুলনা করে দেখেন মোহাম্মদ সাহায্যাম কতটা কষ্ট পেয়েছে আর খ্রিস্টকে আপনাদের বাইবেল অনুসারে কতটা কষ্ট দেওয়া হয়েছে যিশু খ্রিস্টকে শেষ পর্যন্ত মদ পর্যন্ত পান করানো হয়েছিল গস্তলাপ জন দেখেন বিষদ দেয় পনেরো থেকে বিষ অনুচ্ছেদ যে তাকে মদ শিরকা মদ পর্যন্ত খাওয়ানো হয়েছিল এমনকি খ্রিস্টের হাতে পায়ে প্যারাক মারা হয়েছিল খ্রিস্টকে টান নিয়ে নিয়ে হয়েছিল তাকে প্রচুর পরিমাণে বেতরা ঘাত করা হয়েছিল গোটা শরীরকে বিচ্ছিন্ন করা হয়েছিল অনেকগুলো ঘটনা মজুদ আছে তো আপনারা যদি বিশ্বাস করেন জিজাস ক্রাইস্ট মৃত্যুবরণ করেছে তো চিন্তা করে দেখেন যে কার মানে কাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে তাই খ্রিস্টানদের এই অভিযোগটা বাতিল যে ঈশ্বর মানে আল্লা সুবাহা তার নবীদেরকে এত কষ্ট হয়ে মৃত্যুবরণ করবেন কেন এটা খ্রিস্টানরা অন্তত অভিযোগ করতে পারেন না কেন তাদের বাইবেলেই যীশু খ্রিস্ট প্রসঙ্গে এই সব কথাগুলো আছে আর বাইবেলে অনেক নবী আছে অনেক নবী আছে যাদেরকে নির্যাতন করেছে তার উমতরা যেটা আমরা এর আগে বললাম নির্যাতন করে হত্যা করেছে জনটা ব্যপটাইসকে স্পষ্টভাবে তাকে হত্যা করেছে কীভাবে শুধু হত্যা না তার গলাটাকে কেটে নিয়েছে তার শিরোচ্ছেদ করে নিয়ে থালাতে করে তার মাথাটাকে দেছে কাকে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে বাইবেল আছে স্পষ্টভাবে দশপলভ ম্যাথিউ চোদ্দ অধ্যায় আট থেকে বার অনুচ্ছেদ তো সার্বিকভাবে এটাই প্রমাণিত যে খ্রিষ্টানরা যেদিকে যাক না কেন আলহামদুলিল্লাহ এখানকার কোনো জবাব দিতে পারবে না এখান এখন যদি কোনো খ্রিশ্চান মিশনারি কোনো নাস্তিক কোনো ইসলাম বিদ্বেষী যদি থাকে অবশ্যই আমরা এখন অ্যাড করব। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু কথা থাকে আপনারা বলতে পারেন ইনশাল্লাহ আপনার সঙ্গে এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা লিখতে পারেন আর কোনো খ্রিশ্চান মিশনারি কোনো ইসলাম বিদ্বেষী কোনো নাস্তিক যদি থাকেন আপনারা অ্যাড হন আপনাদেরকে আমি অ্যাডটা অন করে দিলাম আপনারা আপনাদের দাবি উপস্থাপন করতে পারেন আমরা সরাসরি লাইভে কথা বলবো জি আমি অন করে দিয়েছি যারা অ্যাড হতে চাইছেন নিচে লিখেন অ্যাডমি ইনশাল্লাহ আপনাকে অ্যাড করা হবে আমাদের আলোচনা এতটাই ছিল আজকের বিষয়টি যে মোহাম্মদ সাল্লা উলসাল্লাম প্রসঙ্গে যে অভিযোগ করেছে যে তাকে আল্লাহ শিরা ধমনীকে কাটা হয়েছে এটা তাদের দাবিটা ভুল কেন কোরআন আছে তিন যে বিষ আল্লাহর নামে উল্টা কথা বলবে তার অ তিন কাটা হবে মানে জীবন ধমনী আর বিশ্ববিশ্বের বোখারি চার চারশো আঠাশ ওখানে আছে ওখানে যে জিনিসটা কাটার কথা বলা হয়েছে যে আল্লাহ রসুল অনুমান করেছিলেন সেটা হচ্ছে আবহার আবহার মানে জীবন ধমনি নয় আবার মানে শিরা আর তিন মানে হচ্ছে ধমনি তাই দুটোই আলাদা জিনিস এটা খ্রিস্টানদের সম্পূর্ণ মিথ্যা আর নবীদেরকে হত্যা করেছে যেটা আমরা দেখালাম বাইবেল থেকে আমরা অনেকগুলোই যৌক্তিক এবং কোরআন হাদিসের আলোকে দেখালাম বরং বিশ্বনবীর যে মৃত্যুবরণ করেছে বিষ প্রতিক্রিয়াতে এটা বিশ্বনবীর একটা মজেজা কেননা ওই মাংসের টুকরাটা বিশ্বনবীকে খবর দিয়েছিল দুই নম্বর ওই আল্লাহ রসুলসাল্লাম কে আল্লাহমান্তা চেয়েছিলেন যে শ্রেষ্ঠ মৃত্যুটা দিবেন কেন শহীদের মর্যাদা বিষপান করেছে শহীদের মর্যাদা এই জন্য আলহামদুলিল্লাহ এই শহীদের মর্যাদা দেওয়ার জন্যই তাকে অল্প বিষ্পান করে চার বছর জীবিত রেখেছিল আর চার বছর জীবিত রেখেছিলেন চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুল খাইবারের যুদ্ধের সময় তাকে বিষ্পান করানো হল মহরম মাসে আর বারোই রব্বী আওয়াল এগারো হিজরিতে মৃত্যুবরণ করেছে চার বছর পরে এবার দেখেন দশম হিজরিতে ইসলাম পরিপূর্ণ শ্রমায়দা শ্র নম্বর পাঁচ আট নম্বর তিন আলিয়াম তুলাহুম দিন আকুম তিন ইসলাম মোকাম্মাল ইসলাম মোকাম্মাল পরিপূর্ণ হওয়ার পরে আর কোনো ওহি আসারও প্রয়োজন নেই ইসলামে কোনো বিধিবিধান নাজিল হবে না আল্লাহ রসুল মক্কা বিজয় করে ফেলেছে সমস্ত মানুষ ইসলাম কবুল করে ফেলেছে ইসলাম মদিনাতে সেই সময়তে মক্কাতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম অনুযায়ী সেই সময়তে চলছে সমস্ত মানুষ শান্তি প্রিয়ভাবে আছে যেই সময়তে কোনো যুদ্ধ নেই কোনো বিগ্রহ নেই কোনো শুধু শান্তি কোরআনও কমপ্লিট নাজিল হয়ে গেছে ইসলাম মোকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে তারপরে আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে তারপরে মানে বিশ্বনবীকে আল্লাহ যে মিশন নিয়ে পাঠিয়েছিলেন সম্পূর্ণ মিশনটা কমপ্লিট করারও এক বছর পর আল্লাহর রসুল তিনি মৃত্যুবরণ করেছে তো সার্বিকভাবে বোঝা গেল এটাই কিন্তু কেস্টে দেখেন মাত্র তেত্রিশ বছরে তিনি মৃত্যুবরণ করেছে তেত্রিশ বছরে তিনি সম্পূর্ণ পূরণ করতে পারেনি কেন বাইবেলের অফ জন চোদ্দ অধ্যায় ষোলো থেকে বিশ অনুচ্ছেদে লেখা আছে এবং ষোলো অধ্যায় চোদ্দ থেকে আঠারো অনুচ্ছেদে লেখা আছে বাইবেলের জনে যিশু খ্রিস্ট বলছে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই তবে তোমরা এখন সহ্য করতে পারবে না যেমন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সত্য কথাগুলো বলবে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলবে না যেটা শুনবে সেটা বলবে যদি এটা বিশ্বনবী ভবিষ্যৎ বাণী তারপর দেখেন জিজাস কিন্তু সম্পূর্ণ শরীয়ত কিন্তু দিয়ে যায়নি খ্রিস্টানদেরকে যীশু খ্রিস্ট সম্পূর্ণ শরীয়ত দিয়ে গেছে না তিনি বলছেন অনেক কিছু বলতে চাই কিন্তু এখন বলছি না তোমরা বুঝতে পারবে না এর থেকে প্রমাণ হলো যে খ্রিস্টান ধর্ম অপূর্ণ কেন সম্পূর্ণ নয় যিজা সম্পূর্ণ দিয়ে যায়নি কেন তুমি বলছি অনেক কিছু বলতে চাই কিন্তু তোমরা বুঝতে পারবে না যখন সত্যের আত্মা আসবে তখন বলবে তবে যীশু খ্রিস্ট মানে সম্পূর্ণভাবে খ্রিস্টান ধর্মকে পরিপূর্ণ মোকাম্মল করেনি আর দুই নম্বর যিশু খ্রিস্ট মাত্র তেত্রিশ বছরে মৃত্যুবরণ করেছে খ্রিস্টানদের দাবি অনুসারে আমরা যদি বিশ্বাস করি না তা খ্রিস্ট মাত্র তেত্রিশ বছর মৃত্যুবরণ করেছে বিশ্বনীপী মৃত্যুবরণ করেছে তেষট্টি বছর বয়সে ইসলাম মোকাম্মাল পরিপূর্ণ হওয়ার পরে মক্কা বিজয়ের পরে সমস্ত মানুষ মুসলিম হয়েছে ইসলাম কায়েম হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে তারপরে হঠাৎই আল্লাহ যে তার মিশনের মাঝখানে মৃত্যুবরণ করেছে এমনটি নয় তো সার্বিকভাবে আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন যাই হোক যারা অ্যাড হতে চাইছেন একটু বলেন লেখেন ভাই অ্যাড করছি কারা অ্যাড হবেন ভাই একটু অ্যাডমি লেখেন অ্যাডমি লিখেন ভাই আমি এখানে দেখতে পাচ্ছি না ইব্রাহিম ভাইকে দেখছি ইব্রাহিম ভাই অ্যাড হতে চলে অ্যাড হন এমকে হাসান ভাই আমাদের তানভীর ভাই অ্যাড হওয়ার কথা বলছিলেন শারিয়ার ভাই অ্যাড হওয়ার কথা বলছিলেন যাই হোক আমি তো নাস্তিকদের বিরুদ্ধে খুব বেশি আলোচনা করি না তবে যতটা সম্ভব ইনশাল্লাহ করি তবে আমাদের শাহারিয়ার ভাই আছে এমকে হাসান আলহামদুলিল্লাহ ভাই প্রথম থেকে তিনি এটা জারি রেখেছেন আলোচনা আমাদের ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ তিনি অনেক আলোচনা করছেন তানভীর ভাই আছেন তিনিও আলোচনা করছেন তো যাই হোক আমি তো সম্পূর্ণভাবে নাস্তিকদের ব্যাপারে আলোচনা করতে পারি না বা সময় দিতে পারি না কেননা বিভিন্ন জায়গাতে আলোচনা করতে হয় তো যাই হোক ভাইরা আলোচনা করতে থাকবে আর মাঝে মধ্যে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো হোক সারিয়ার ভাই বা তানবির ভাই বা ইব্রাহিম ভাই এম কে হাসান ভাই যারা আছেন শুধু অ্যাডমি লেখেন আচ্ছা শারিয়ার ভাই আমরা অল্প অল্প করে সময় দেবো সবাইকে সারিয়ার ভাই অ্যাডমি লিখেছেন আমি ইনশাল্লাহ যুক্ত করছি সারিয়ার ভাইকে আমি

তো এখানে আরো বেশ কিছু পয়েন্ট আনা যায় বা আমরা আরো কিছু কথা বলতে পারি যদি আপনি অনুমতি দেন শেয়ার করা শারিয়ার সারিয়ার হচ্ছে সেই ব্যক্তি আমি যে ভিডিওতে প্রথমে দেখেছিলাম যে আমি মোবাইল থেকে দেখেছিলাম যে ভাষার কথা হচ্ছিল সেই সারিয়ার ভাই ইনি বাংলাদেশে এনার বাড়ি আহমদুলিল্লাহ তিনি ইসলাম এবং তুলনামূলক ধর্ম করে বেশ কিছুদিন থেকে খুব ভালোভাবে গবেষণা করে তিনি আলোচনা করছেন তবে ভাইয়ের একটা সমস্যা ভাই খুব মাঝে মধ্যে গরম হয়ে যান আর মানে খুব স্পিডে কথা বলেন

তো তাহলে দেখেন তারা তো মর্যাদার কথা বলে বা তুলনা করার কথা যদি আসে এখানে কিন্তু এটাও আসে আমার মনে হয় আপনার আলোচনা তো শুনছি তবে এটা শুনি শুনিনি আমি বলছেন কিনা জানি না যে জিসাসের সঙ্গীরা তাকে ছেড়ে চলে গেছে সেই সময় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সঙ্গীরা কিন্তু তাকে ছেড়ে চলে যায়নি একটা বিষয় দ্বিতীয় বিষয় জিসা সাহায্য চাচ্ছে আহ সর্বশক্তিমান সৃষ্টিকর্তার আমরা সেই আহ গসপালাপ ম্যাথিউ

তো বাইবেল যদি পড়া যায় আরো আশ্চর্য ঘটনা আছে বাইবেলে মার্কের 14 অধ্যায় পড়বেন 50 অনুচ্ছেদ সেখানে বলা আছে যিশু খ্রিস্টকে যখন রোমান সম্রাটটা অন্ধকার সময়ে গেৎসামনের বাগান থেকে ধরতে আসে সেই সময়তে যিশু খ্রিস্টের সমস্ত সঙ্গী পালিয়ে গিয়েছিল গিয়েছিল একজন সঙ্গী ছিল অবশ্যই বাইবেল দেখেন পড়িশকাবে কি বলছে যে ইতিমধ্যে তারা সবাই শিষ্যকে মানে শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে গেলেন একটি যুবক কিন্তু তার পিছু পিছু চলছিল মানে একজন সঙ্গী তারপর যেন তার তার গায়ে ছিল শুধু একটি চাদর লোকে যখন তাকে ধরলো তখন চাদর ফেলে উলঙ্গ অবস্থায় ছুটে পালালো সমস্ত সঙ্গীরা তো পালিয়েছিল একজন সঙ্গীত ছিল একটা চাদর ছিল গায়ে তো যখন রোমান সম্রাটটা যখন তাকে তাড়া করেছিল সেই সময়তে যিশু খ্রিস্টের বাইবেল অনুসারে ওই সঙ্গীটি উলঙ্গ অবস্থায় পালিয়ে গেছিল চিন্তা করেছেন আরেকটা দেখেন যেটা বললেন সাথে সাথে ছেচল্লিশ জন মারের মার্কে পনেরো চৌত্রিশ জন

সেই সময় চোখ থেকে রক্তের মতো পানি বের হচ্ছে আর যীশু খ্রিস্ট যেভাবে দোয়া করেছিলেন পাথরের কাছে গিয়ে ওখানে বলছে ঈশ্বর যদি সম্ভব হয় এই যন্ত্রণা থেকে রক্ষা করো তবে তুমি তোমার ইচ্ছাকে পূরণ করো না মানে পূরণ করো তো যীশু খ্রিস্ট দেখেন কত চিৎকার করে কেঁদেছে যে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো তুমি বাঁচাও তুমি বাঁচাও কিন্তু তাকে কোনো সাহায্য করেনি খ্রিস্টানরা বিশ্বাস করে খ্রিস্টকে কোনো ঈশ্বর সাহায্য করে নি

এক নম্বর বিষয় তারা ভূত তাড়াবে হাতে সাপ তুলে নেবে পয়েন্ট তারা বিষাক্ত কিছু খাইলেও যদি তারা কোনো মাথায় হাত রাখে তাহলে সেই রুগী সুস্থ হয়ে যাবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তারা বিষাক্ত কিছু খাইলেও কিছু হবে না তো এই জন্য তারা এটা খুঁজে বের করে আমি মনে করি এটা আমার ধারণা তো এই পয়েন্টের উত্তর কিন্তু তারা দিতে পারে না এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো খ্রিস্টান বিষ খেয়ে দেখানোর সাহস পর্যন্তই করবে না যে সে বিষ খেয়ে বেঁচে থাকবে অর্থাৎ সত্যিকারের খ্রিস্টান না তাহলে বর্তমান সময় এছাড়াও আপনি যদি দেখেন সম্ভবত এটা উল্লেখ করা আছে ম্যাথিউ আহ সতেরো নম্বর অধ্যায়ের বিশ নম্বর ভারসে মানে সেখানে একটা পাহাড়ের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে বিশ্বাসীরা যদি পাহাড় কে চলে যেতে পারে পাহাড় সেখান থেকে চলে যাবে যদি ভুল হয় কারেকশন করে দিতে পারে তো মানে তো এখানে বলা হচ্ছে যে বিশ্বাসের যদি পাহাড় সরে যেতে পারে পাহাড় সরে যাবে তো এখান থেকে আমি আপনার কাছে জানতে চাই বলতে এই বিষয়গুলো উপর আপনার মতামত কি এখানে তো পরিষ্কারভাবে বলা হচ্ছে বিষাক্ত কিছু খাইলেও কিছু হবে না কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই পরীক্ষাটিও দিচ্ছে না বা কোন খ্রিস্টান মিশনারি এই পরীক্ষা দিয়েছে কিনা আপনি যদি এই বিষয়ের উপর একটু আলোকপাত করতেন বিষয়ের শাড়িয়ার ভাই কি দেখেন তো বাইবেলের মানে ইমানকে টেস্ট করার জন্য দুটো ভারত দেওয়া আছে একটা মার্কের পনেরো অধ্যায় ষোলো অনুচ্ছেদ আর ম্যাথিউর সতেরো অধ্যায় বাইশ কুড়ি বাইশ অনুচ্ছেদ একটাতে বলছে তারা সাপ ধরবে বিষাক্ত জিনিস খাবে কিছু হবে না পাহাড়কে আর মানে ম্যাথিউর যেটা সতেরো অধ্যায় বাইশ অনুচ্ছেদে আছে যে কারো অন্তরে যদি জাগরা পরিমাণে যদি বিশ্বাস থাকে ইমান থাকে তার একটা পাহাড়কে তুমি করে যাও তারা সরে যাবে এবার একটা ছোট্ট প্রশ্ন দেখেন এই পরীক্ষাতে কোন খ্রিস্টান মিশনারি এই দুই বছর থেকে তার সফল হয়নি আর হবেও না এবার দেখেন ইসলামের ব্যাপারটা দেখেন খ্রিস্টান ধর্মের ইমানকে টেস্ট করার জন্য তাকে বিষ করতেবে কিছু হবে না সাপ ধরবে সাপ কামড়াবে না পাহাড়কে বলে সরে যাওয়া পাহাড় সরে যাবে আজ পর্যন্ত কোন খ্রিস্টান মিশনারি এটাতে পাস করতে পারবে না এই ভার্স প্রমাণ করে যে আজকে বর্তমান পৃথিবীতে কোন খ্রিস্টান ইমানদার না এবার দেখেন বিশ্বনবী সুরের কি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ইসাল্লাম তিনি বলছেন ইমানের সহত্তর গানের শাখা আছে তার প্রথম শাখা আছে কালেমা ইহ্লাহ আর সবাই শেষ শাখা কি

চিন্তা করেছেন এটা তো আবার খ্রিস্টানরা বলছে তাদের ধর্ম নিয়ে সহজ ধর্ম ইসলাম নিয়ে খুব কঠিন তো সহজ কঠিন তো স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই আমরা প্রতিদিন ইমানে পরিচয় দিচ্ছি রাস্তাতে পাথর দেখলে আমি সরে দিই কিন্তু তোমরা পা সরাও মানে ইসলাম যে একটা যৌক্তিক ধর্ম ওটা যে একটা অযৌক্তিক ধর্ম পাহাড় পাহাড়কে বলে সরে যা আর সরে যাবে এটা সম্ভবই নয় আর ইসলাম যে একটা মানে একটা বাস্তব যুক্তি সম্বন্ধে ধর্ম এটা একটা প্রমাণ করে জি ভাই তারপরে বলে এখানে আরো একটা বিষয় যেটা খুব ভালোভাবে একেবারে সূক্ষ্ম ভাবেই বলা হয়েছে যদি কারোর সামান্য পরিমাণ থাকে থাকে ম্যাথিউ নম্বর ভার্স যদি যাররা পরিমাণ ইমান থাকলে কি হবে পাহাড় সরে যাবে ভাই আমাদের দেশে অনেক পাহাড় আছে ম্যাথি সতেরো নম্বর ছেড়ে কারোর যদি সরিষা দানার সমান যদি ইমান থাকে সরিষার দানা বুঝতে পারছেন কোথায় সূক্ষ্ম ছোট জিনিস

যে আপনারা যদি অ্যাড হন আরো সুন্দরভাবে আলোচনাটা শেষ করতে পারি এবং কোন নাস্তিক এবং কোন কোনো মিশনারি যদি থাকে তাহলে আরো একটু বেশি ভালো হয় যাই হোক অনেকে এড হতে চাইছেন কোনো কিন্তু নাস্তিক বা কোনো ইসলাম বিদ্বেষীকে দেখতে দেখতে না আমাদের মুসলিম ভাইরাই যুক্ত হওয়ার কথা বলছে एक जन मोहम्मद मे जाए ना, ना कि नास्तिक ना कि वालेकुम वरहमतुल्लाह वालेकुम अस्सलाम वरहमतुल्लाह वबरकातुह भाई के बोल रहे हो भाई जो हमारा হ্যাঁ আমি একটু আহ আজান হচ্ছে তো আচ্ছা আপনি অন্য কাউকে যুক্ত করেন আমি একটু পরে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জাজাকাল্লা খায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বরকাত আচ্ছা লাইনটা আপনি কেটে দিলে ভালো হয় এখান থেকে সমস্যা হচ্ছে একটু লাইনটা কাটতে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আসলে আমি একটু আহ সেরকম একটা ইয়াতে নাই ভালো একটা পরিবেশ নেই যার কারণে আসলে

আচ্ছা হ্যাঁ ভাই এবার চিনতে পেরেছি রুকুল আমি সিরাজ ভাই হ্যাঁ চিনতে পেরেছি ভাই হ্যাঁ তো আপনাদের আলোচনাগুলো আমি শুনতেছিলাম মোটামুটি বাইবেল থেকে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে আমি মানে বুঝতে পারছি যে আসলে বিষয়গুলো বাইবেল যে আসলে তারা নিজেরাই বিশ্বাস টিকে রাখতে পারতে না বাইবেলের প্রতি এগুলো কিন্তু আসলে আপনারা যদি ভালোভাবেই যেভাবে উপস্থাপন করতেছেন এবারে যদি কোট থাকে আমার বিশ্বাস যে খ্রিস্টান মিশনারিরা আ পরবর্তীতে যে নাস্তিকরা যেরকম বলে যে চাপাতি নিয়ে দৌড়ায় কিছুদিন পরে আমাদেরকে ওইটা আবার বলতে হবে যে তারা কিছুদিন পর আমাদের জবানটাকে বন্ধ করার জন্য চাপাতি চাপাতি আমাদেরকে আবার এক সময় বলতে হতে পারে কারণ তারা তো এখন সর্বোপরি অর্থ কেনে শুরু করে আমরা যদি খেয়াল করি যে তারা উস্কিয়ে দিচ্ছে তারপরে কি বলা যায় মানে সর্বদিক থেকে একটা বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে তারপরে কি বলবো আমার আমাদের বাংলাদেশ হিসেবে যদি আমরা দেখি শিক্ষা ব্যবস্থাটা কিন্তু তার অনেকটা আঘাত করছে যেন আমাদের মন মানসিক গুলো মানে সেকুলারিজমে পরিণত হয়ে যায় তারা কিন্তু সর্বপ্রথম ইসলামকে আঘাত করার চেষ্টা করে নাই আমি মনে করি কারণ ইসলামকে আঘাত করলে কিন্তু আসলে যারা আঘাত করবে ওরা কিন্তু গোলা বারদ হয়ে পুড়ে যাবে এই জন্য ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে আসলে তো তারা যে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আহ করতেছে এই দিক থেকে আমরা নাস্তিকতার বিষয়ের উপর যদি আমরা আলোচনা করি সাথে সাথে যেরকম আপনারা বিভিন্ন তাদের ধর্মীয় গ্রন্থের উপর যখন আপনারা মানে আমরা যদি আলোচনা রাখতে পারি তাহলে আমরা আমার বিশ্বাস যে তারা নিজেদেরকে বাঁচাতে গিয়ে তখন আপনার ইসলামের উপর আক্রমণটা খুব কম করতে পারবে আচ্ছা বিষয়টি কি জানেন তোর বলে মিশে ভাই বিষয় হচ্ছে এটা যে বর্তমান আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপট যেটা বাংলাদেশে আমি যতটা জানি বাংলাদেশের সিলেট কুষ্টিয়া এই উত্তরবঙ্গের দিকে খ্রিস্টান মিশনারি অনেক কাজ করছে প্লাস তারা মানুষের কাছে যখন মুসলিমদের কাছে দাওয়াত দেয় সাধারণ মুসলিমদের কাছে যারা আর্থিক অবস্থায় দুর্বল একদম তো তাদের কাছে দাওয়াত কিন্তু খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয় না তারা বলে যে তোমরা মুসলিমই থাকো কোনো সমস্যা নেই তবে তোমরা যে মুসলিম হবে তোমরা তরিকা পরিবর্তন করো যেটা তরিকার নাম দিয়েছে ইসাই মুসলিম তো তারা কিন্তু এইভাবে কিন্তু অনেক মুসলিমকে কনভার্টেড করে মানে কনভার্ট করছে তারা বিভিন্ন দিন ধরে কিন্তু কাজটা চালাচ্ছে এবং খ্রিস্টান মিশনারিদের কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু ওয়েবসাইট আছে বেশ অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট মধ্যে তারা কাজ করছে তবে তারা এখন পর্যন্ত ভিডিও মিডিয়ার মাধ্যমে আসেনি কাজগুলো কিন্তু তারা গোপনে কিন্তু প্রচুর কাজ করছে যেটার নাম দিচ্ছে ইসাই মুসলিম বলছো তোমরা মুসলিম থাকা কোনো সমস্যা নেই নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও তবে তোমরা ইসাই মুসলিম হয় তোরিকা নাও ঈশা এইভাবে তারা কিন্তু কাজ করছে কেননা তারাও জানে যে এখন যদি কোনো মানুষ যদি ঈসায়ী তরিকাটা গ্রহণ করে এখন গ্রহণ করলাম ধরেন আমি গ্রহণ করলাম তো আমি যখন আমার সন্তান ছেলে মেয়ে যখন হবে তো সেই সময় ছেলে মেয়েরা কিন্তু তখন আর ঈসায়ী মুসলিম থাকবে না তারা কিন্তু মানে পরিপূর্ণবা ক্রিশ্চিয়ান হয়ে যাবে কেন তার الطريقه কিন্তু যে চেঞ্জ করছে কেননা না ক্রিশ্চিয়ান মিশনারীদের যে গোটা বিশ্ব জগতে যে পরিকল্পনা হয়েছে আমার কাছে ততটা খবর আছে তারা একটা 100 বছরের কোর্স করতে চাইছে এখন যে 100 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে পিছিয়ে পড়া যে দেশগুলো আছে সেই সব দেশগুলোকে দখল করা যায় কিভাবে তো তারা বলছে তাদেরকে যদি সরাসরি বলেন যে দেখো বাইবেল পড়ো মানবে না যদি বলা হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তো মানবে না তো কৌশল করছে কি যে ইসাই মুসলিম যে ঈশা তো তার তুমি তরিকে মানো বাকি সমস্ত কিছু করো তো দেখা যাচ্ছে আমি এখন মুসলিম আছি এখন ইসাই মুসলিমের তরিকে আছে আমার ছেলে যখন হবে তারা মূলত তখন খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করবে কেন আমি তখন ভর্তি করলো বিভিন্ন খ্রিস্টান মিশনারিতে ভর্তি করব তারপরের প্রজন্ম যখন হবে তারা একদম খ্রিস্টান হয়ে যাবে তো একটা দীর্ঘ মেয়াদ এবং পরিকল্পনা নিয়েছে যে একশো বছর যদি আমরা এটা চালাতে পারি দেওয়া তো এই একশো বছরের মধ্যে আজকে যারা ইসাই মুসলিম দাবি করছে তারা মূলত খ্রিস্টানি হয়ে যাবে তারপরে প্রজন্ম হ্যাঁ আমি আপনাকে এই বিষয়টাতে একটু জিনিস যুক্ত করতে চাচ্ছিলাম আমার কাছে বিশেষ কিছু নিউজ আছে এমনকি যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে বর্তমান দাওয়াতি প্রোগ্রাম গুলোতে কাজ করছে তাদের সাথে আমার খুবই সম্পর্ক ভালো আছে আমি আপনাদের আপনাকে দর্শক মন্ডলীকে

বিশ্বাস আলহামদুলিল্লাহ মুসলিমদের সঙ্গে তারা কখনোই কোশ্চিন কালেও তারা বিতর্কে জিততে পারবে না আজ পর্যন্ত যতগুলো বিতর্ক আপনারা দেখবেন যে অন্য ধর্মের সঙ্গে বিতর্ক হয়েছে মুসলিমদের আলহামদুলিল্লাহ মুসলিমরা খুব সফলতার সঙ্গে জিতেছে কেন কেন ইন্নাব দিন ইসলাম আল্লাহ কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম হচ্ছে ইসলাম পবিত্র কনসর ইমরান এক নম্বর উনিশ তাই ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম গ্রন্থ দিয়ে কেউ যদি বিতর্ক করতে চাই আলহামদুলিল্লাহ মুসলিমদের সঙ্গে তথা ইসলামের সঙ্গে কখনোই ধর্মীয় কিতাব এবং পাশাপাশি তাদের বিশ্বাসকে মানে তারা যে তা আমাদের ইসলামী বা মুসলিমদের বিশ্বাসের চাইতে তাদের বিশ্বাসটা যে ভালো এটা প্রমাণ করা সম্ভব নয় আল্লাহ সুমতাল এই জন্য বলেছেন পবিত্র কোরআন খুলবেন

পৃথিবীর সমস্ত দিন এবং ধর্ম সমস্ত মতবাদের উপরে বিজয় দান করার জন্য এই জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোনো মতবাদ ইসলামের সঙ্গে যদি তারা ডিবেট করতে আসে এটা সম্ভব নয় যে ইসলামকে পরাজিত করে চলে যাবে রয়ে গেল নাস্তিক অ্যাথিস্ট যারা আছে তো বিষয় যে অ্যাথিস্টের সঙ্গে আমরা যখন বিতর্ক করি বা অ্যাথিস্ট নাস্তিক যারা আছে তাদের সঙ্গে যখন আমরা বিতর্কে জড়াই সেই সময়তে নাস্তিকদের সঙ্গে অ্যাকচুয়াল বিতর্ক করা কোনো কিছুই নেই কেননা নাস্তিকটা পুরোটা ফাউল নাই তাদের কাছে অথেন্টিক কোনো গ্রন্থ নাই কোনো কিছু কেন পবিত্র করান বলছে যতগুলো মতবাদ আছে তো মতবাদ থাকবে মতবাদে গ্রন্থ থাকবে না বই থাকবে না সম্ভব বলছে যে আমাদের মূল দাবি যে মানবতা আমরা বলি যে আপনারা মানবতা কি করছিলেন আপনারা একটা মানবতার উপরে একটা বই রচনা করতে পারলেন না আপনারা মানবতার উপরে একটা বই রচনা করে দেখান যেটা ইসলামের চেয়ে শ্রেষ্ঠ দিয়ে বিতর্ক করতে আসেন এখন যারা আছে তার সঙ্গে যদি আমরা বিতর্কে যাই তো এই বিতর্কগুলো কি ফাউল হয় কেন তাদের কোনো নীতি নেই কোনো নীতি নেই তারা নীতির পরিবর্তন সেকেন্ডে করে এখন একটা কথা বললো মধ্যে তারা রূপ পরিবর্তন করতে পারে কেন কেন তাদের কাছে কোনো কোনো স্কেল নেই মানদণ্ড নেই যেটার ভিত্তিতে তারা কথা বলবে বা যেটার ভিত্তিতে মানুষকে দাওয়াত দেবে যে অপশেন মানবতা এটাকে বলে মানবতার সংজ্ঞা তাদের কাছে নেই মানবতা কি দিয়ে হবে সেটার কোনো নেই মানবতার কটা পয়েন্ট কি কি মানে কোন মানবতা কিভাবে দেখাতে হবে কোনো কিছু নেই এক একটা নাস্তিক এক এক রকমের মানবতার সংজ্ঞা দেয় এক একজনের সঙ্গে আরেকজনের কন্ট্রাডিকশন সংঘর্ষ এমনি লেগে আছে নাস্তিকদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে শুধু আমাদের এখানকার নাস্তিক বাংলাদেশের নাস্তিক নয় বা বাংলা ভাষাভাষী নয় যারা মূল যেসব নাস্তিক তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে একজনের সঙ্গে আরেকজনের মতের বিনিময় মত পার্থক্য অনেকগুলো আছে সেগুলো একদিন আলোচনা করা যেতে পারে যে নাস্তিকের মধ্যে অনেকগুলো গ্রুপ কি কি গ্রুপ আছে তাদের মধ্যে মত বিরোধ কোন কোন বিষয় নিয়ে আছে এই মানবতা নিয়ে তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে তো নাস্তিকদের কাছে যেহেতু কোনো মানদণ্ড নেই তাই তাদের সঙ্গে বিতর্ক করা মানে ফাউল কেন তারা সেকেন্ডে সেকেন্ডে তারা মত পরিবর্তন করবে আর এটা তারা করে থাকে এটাই স্বাভাবিক তো তার জন্য মূলত ধর্ম গ্রন্থ নিয়ে বা কোনো ধর্মীয় পুস্তক নিয়ে কেউ যদি আসে মুসলিমদের সঙ্গে বিতর্ক করতে আলহামদুলিল্লাহ কেউ কিন্তু এখানে সফলতা কখনো ভাবে কখনোই পারবে না এটা আমরা বিশ্বাস করে দাবি করি আর এটা যদি প্রমাণ দেখতে চান তাহলে আমাদের মুসলিমদেরকে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন যে আমরা খ্রিস্টানের পক্ষে কথা বলবো আমরা খ্রিস্টান ইসলামের চাইতে শ্রেষ্ঠ প্রমাণ করবো আপনার বিতর্কের আয়োজন করতে পারেন আমরা আলোচনার জন্য প্রস্তুত কোন হিন্দু ভাই যদি মনে না ইসলাম একটা ভালো ধর্ম না হিন্দু ধর্মটা ভালো করতে পারে আলহামদুলিল্লাহ আমরা তাই এটা আমাদের দাবি থাকলো যে ইসলাম শ্রেষ্ঠ এবং পৃথিবীর সমস্ত মতবাদের চাইতে ইসলামের যে বিধিবিধানগুলো আছে নিয়মগুলো আছে এটা সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা আমাদের দাবি কেউ যদি বিতর্ক করতে চান কোন ধার্মিক ব্যক্তি তারা করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই জি আর যদি থাকেন আপনারা এড হতে পারেন আর একজনকে এড করব অনেকক্ষণ ধরে আছে আমরা আর একজনকে অ্যাড করবো আহ ইব্রাহিম ভাইকে অ্যাড করলাম

ইব্রেম ভাই কে রিকোয়েস্ট পাঠিয়েছি এডিং চলছে কিন্তু হচ্ছে না জায়গা ইব্রেম ভাই আপনি যদি লাইনে থাকেন আপনি মেসেজ একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে যুক্ত করব ইব্রেম ভাই যদি থাকেন তাহলে আপনি একটা ছোট করে কমেন্ট করেন জাস্ট একটা কমেন্ট করেন আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি

জি আলহামদুলিল্লাহ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনার নেট সময় তো স্লো এখন কি শুনতে পাচ্ছেন ভাই হ্যালো হ্যাঁ ভাই ভাই বলেন হ্যাঁ ভাই আমাদের এখানে নেটে একটু সমস্যা হচ্ছে মানে ডাটা চালাইতেছি তো আমার ওয়াইফাই তে একটু ঝামেলা আছে তো এই কারণে একটু সমস্যা করতেছে আর কি। আচ্ছা আচ্ছা আপনার লেকচার আমি শুনতেছি অনেক খোঁজেব শুনতেছি এই প্রসঙ্গটা খুব ভালো লাগছে আপনি খুবই মানে ডিটেইলস এক্সপ্লেইন করছেন মানে এটা আসলে আর কোনো বুদার কোনো বাকি থাকে না যে এই প্রশ্নের উত্তর সবচেয়ে সর্বাধিক সুন্দরভাবে দেওয়া হয়েছে তো আমি মনে করি এইটাই যে খুবই সুন্দরভাবে ডিটেইলস আলোচনা করা হইছে এবং যার যারা যারা লাইভে ছিল হয়তো অনেক নাস্তিক অনেক অমুসলিমও ছিল তাদের আসলে আর কিছু কোনো কাউন্টার করার কিছু নেই মানে আমার মতে এখানে কাউন্টার করার কিছু নেই কিছুই করার নেই কারণ আপনি খুবই যথেষ্ট যুক্তি সহকারে বুঝাইছেন এবং ওই সাইম ভাইয়ের যে অ্যান্সারটা নিয়ে তারা যে মানে ট্রল করছে তো এটার মানে আপনি সাইম ভাই হয়তো তখন মানে সময় পাইনি দেওয়ার জন্য কিন্তু আপনি যেভাবে এক্সপ্লেন করছেন এরপরে এটাতে আর কোনো কনফিউশন থাকার কোনো অবকাশ নেই আচ্ছা আচ্ছা

আপনার দশ এগারো হাজার ফলোয়ার হয়ে গেছে আর ইউটিউবে মেনলি ভিডিও গুলো আপলোড দিই আলহামদুলিল্লাহ অনেকের উপকার হইতেছে ভালো লাগে যখন কোন মানুষ বলে যে উপকার হইতেছে তখন সেটা শুনতে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগে আসলে আমি তো এটার উপযুক্ত ছিলাম না বাট আল্লাহ তালা কবুল করতে আল্লাহ তালা রহমত করে একটা মানুষের যদি হেল্প হয় সেটা অনেক বড় একটা ব্যাপার পৃথিবীতে এত মানুষ সেখানে আল্লাহ তালা আমার মতো একটা গুণাগার মানুষকে কবুল করছে একটা মানুষের উপকার হলে তো সেটা অনেক বড় একটা বিষয় এই জন্য ভালো লাগে আলহামদুলিল্লাহ তাই ভাই আমরা আল্লাহ সোল তাল্লাহ আমাদেরকে সাহায্য না করলে আমরা সরাসরি কথা বলবো মানে জবাব দেওয়া তো অনেক দূরের কথা নিজেরা ইসলাম সঠিক ভাবে পালন করতে পারবো আজ থেকে চার বছর আগে তাই পাঁচ বছর আগে জানতাম না আমরা আলহামদুলিল্লাহ যতটা পারছি যে দিক দিয়ে আল্লাহ সাহায্য ছাড়া কিছুই না ভাই আল্লাহ সোহান আল্লাহ বলেছে ইমরানের একশো ষাট নম্বর আল্লাহ যাকে চাইবে মানে আল্লাহ যদি হাটে আমরা এক হাতে গালে আল্লাহ তালা আরো দুই হাত রাস্তা ঠিক করে দেবে আর আল্লাহ যাকে চাই আল্লাহ দিন জ্ঞান দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমত আমাদেরকে সকলকে যারা দাওয়াতি ফিল্ডে আছি আল্লাহ সুমাত সকলকে কবুল করুন এতটাই আল্লাহ সুমাত কবুল করলে আমরা সফল তাছাড়া আল্লাহ যদি কবুল না করে তাহলে আমরা ব্যর্থ হয়ে গেলাম তবু জি ভাই ভাই আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট হচ্ছে আপনি আপনি তো মানে মাসলা মাসাইল অনেক আলোচনা করেন

তো এই সময় আমি নাস্তিক মাসলা মাসাই হোক বা হিন্দু খ্রিস্টান যতটুক সময় পাই আমি বল দেওয়ার চেষ্টা করি আর এই সেপ্টেম্বর মাসের পর থেকে তো সফরে থাকতে হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য তাই বারো মাসের মধ্যে হয়তো চার মাস সময় পাই মানে ফ্রি হবে এই সময় পড়াশোনা এই সময়তেই গবেষণা করা এই সময় বক্তৃতা দেয় এই সময় বক্তৃতা রেডি করা এই সময় বই লেখা এই সময় আবার আলোচনার মধ্যে লাইভে আসা সময় কাটানো সমস্ত কিছু মানে লেগে থাকে একসঙ্গে তো আলহামদুলিল্লাহ তাও চেষ্টা করি যতটুকু সম্ভব যে

ইনশাল্লাহ চেষ্টা করবেন আর আপনি হচ্ছে মানে আমার একটা সাজেশন সেটা হচ্ছে মানে প্রতিটা প্রশ্ন ওয়াইজ আর কি মানে নাস্তিকরা যে সমস্ত প্রশ্নগুলো করে থাকে প্রতিটা প্রশ্ন করবেন প্রতি সপ্তাহে সপ্তাহে বা আপনি যদি আরো বেশি সময় পান করবেন তাহলে এটা হবে কি মানে আমি দেখছি ভাই বিশ্বাস করেন যে আমি যে মেডিকেলে পড়ি আমার মেডিকেলের অনেক কলা বুঝছেন এরা মানে অ্যাতিষ্ট হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে এদের ধর্মকর্ম সম্বন্ধে না জানার কারণে তো তারা হচ্ছে কি মানে এই যে যারা একটু পড়ালেখা করতেছে ভার্সিটিতে আপনার বিভিন্ন জায়গায় ওরা কিন্তু ধর্মকর্ম সম্বন্ধে তেমন একটা জানে না বুঝছেন বেসিক নলেজ কম এবং ওরা দেখে কি ওই যে আপনার আসিফ মহিদিনের আসিফ মহিদিনের ভিডিও দেখে বিভিন্ন অ্যাথিস্টদের ভিডিও দেখে বা বিভিন্ন অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট আছে আপনার মানে এন্টি ইসলামিক ওয়েবসাইট আছে সেগুলোতে ঢুকে তো ঢোকার পরে আপনার মানে উল্টাপাল্টা মানে ওরা যা বোঝায় সেটাই বোঝে আরকি এর বাইরে কিছু বোঝে না আচ্ছা আচ্ছা তো এইজন্য এই জন্য আমাদের আমি মনে করি যে আমাদের যারা অনলাইনে ভাই আছে যেমন আপনি আছেন আপনি তো খুবই ভালো একজন বক্তা আমার খুবই প্রিয় একজন মানুষ আর আপনার মোটামুটি আল্লাহর মতো অনেক ফলোয়ারও আছে তো আপনি যদি এই বিষয়গুলো শুরু করেন আপনারা দেখে কিন্তু আরো দশজন অনুপ্রাণিত হবে তো তারাও আস্তে আস্তে শুরু করলে আমার মনে হয় এই নাস্তিকতার যে জিনিসটা বা ইসলামিক যে সন্ধিহান হওয়ার মতো যে বিষয়গুলো প্রশ্নগুলো অনেকের মনে তৈরি হইতেছে সেগুলো আসলে দূর হয়ে যাবে এই জন্যই আমি আপনার প্রতি এই রিকোয়েস্টটা রাখলাম যখনই সময় পায় একটু কাজগুলো করবেন আর ভাই জি যে নাস্তিকদের যে অভিযোগ এই সব অভিযোগের জন্য ইংরেজিতে বেশ কিছু সাইড আছে খুব সুন্দর সুন্দর সাইড আছে যেগুলো আজ থেকে দশ বছর আগে জব দেওয়া হয়েছে ওইসব সাইড গুলো ইংরেজি ভাষাতে আছে ওখান থেকে যদি একটা টিম বানিয়ে যদি ওটাকে বাংলা অনুবাদ করা হয় এবং যদি যেমন আমাদের একটা মিনার ভাইয়ের একটা সাইড আছে অ্যান্টি ইসলাম ওটাতে যেমন সব জব দেওয়া হচ্ছে ওইভাবে আমার কাছে দুটো খুব পরিচিত সাইড আছে একটা আছে অ্যান্সারিং খ্রিস্টানিটি মানে খ্রিস্টানদের যত অভিযোগ ইসলামের প্রতি সমস্ত জব আলহামদুলিল্লাহ আপ দেওয়া হয় আর একটা আছে হিন্দু ধর্মের উপরে প্রচুর আর্টিকেল আছে না হলে দুই শোখানা আর্টিকেল আছে হিন্দু ধর্মের উপরে হিন্দুরা যত ইসলামের প্রতি অভিযোগ করে সমস্ত অভিযোগ গুলো ওখানে দেওয়া আছে ইংরেজি ভাষাতে তো ওই সব সাইড গুলো যদি বাংলা অনুবাদ করে যদি মানে আমরা একটা ই করতে পারি

নিয়ে কাজ করে নিলাম আমরা চেষ্টা করব মাঝে মধ্যে বিভিন্ন ইসলাম বিদেশী এবং যারা আছে এবং নাস্তিক যারা আছে তারা ইসলাম প্রসঙ্গে যেসব অভিযোগ গুলো করে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা জব দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব আমাদের দিনী ভাইরা অনেকে জব দিয়েছে আমরা আবারও পুনর্বার এই অভিযোগগুলো জব দেওয়ার চেষ্টা করব এম কে হাসান ভাই অনেক জবাব দিয়েছে শারিয়ার ভাই অনেকগুলো জব দিয়েছে তবে আমরা ইনশাল স্পেশাল ভাবে একটা বিষয় নিয়ে আমরা একটা কমপ্লিট ভাবে ভিডিও করার চেষ্টা করব একই অভিযোগে অভিযোগ যেমন নাস্তিক অ্যাথিস্ট আছে তারা বারবার করে একই অভিযোগ তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই অভিযোগগুলো বারবার জব দেওয়া ওদের ভিডিও যদি একটা থাকে ইউটিউবে যদি থাকে যে একই বিষয়ের পরে পাঁচটা আলোচনা আছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের তরফ থেকে যেন ওই প্রসঙ্গে হয় মানে দিয়েছে এমন ভিডিও পাওয়া যায় আমরা সেই প্রচেষ্টা করা আমাদের উচিত আমি চেষ্টা যে অভিযোগগুলো করেছে আমাদের অনেক দিনী ভাই তারা তো জব দিয়েছে আবার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আমার মতো করে আবার নতুনভাবে ভাবে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আবার নতুনভাবে ভাবে জব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ সামাল আমাদের সময়ে

আমাল মত বলা হে আল্লাহ ইলমা নাফিয়া এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী জ্ঞান মানে জ্ঞান নিতে হবে উপকারী জ্ঞান মানে কোন জ্ঞান যে জ্ঞানটা মানুষের উপকার হবে আমার উপকার হবে আমার পরিবার উপকার হবে সমাজের উপকার হবে আল্লাহ সুল এই জ্ঞানটা চাইতেন উপকারী জ্ঞান খারাপ কোনো জ্ঞানের প্রয়োজন নেই ইলমা নাফিয়া রিস জ্ঞান আর এমন রিজিক দাও যে রিজিকটা কল্যাণ কর এবং ভালো রিজিক আর তিন নম্বর আল্লাহ যে দোয়াটা করতেন ও আমাল মুতাকাবালা আর এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা আল্লাহ তুমি কবুল করবে আল্লাহ সুবান আমরা যে দাওয়াতি ফিল্ডে আছি যে দাওয়াতি কাজ করছে আল্লাহ তুমি কবুল করো এতটাই আমাদের আবদার এই দাবি এই দোয়া রেখে পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব আল্লাহ সুমাত বলছেন পবিত্র কোরআন সুরাবানি সুরাই সুরাত সতেরো আয়াত নম্বর একাশি ওয়াকুল জাল হাকু ওয়াজ হাকাল বাতিল ইন্দাল বাতিলাকানা আকানা জহুক আলো বলছেন যখন সত্য আসে আসে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইবেই মিথ্যা তো বিলুপ্ত হইবারই জন্য পবিত্র কোরআন সর্বনিসরে ইসলামের 118 আয়াত নম্বর 81 মহান সত্য আলোচনার কাছে এই দুয়ায় প্রার্থনা করে আজকের মত আমরা আলোচনা শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু